আসসালামু আলাইকুম তো আজকে শীতের একটি ঠান্ডা রাতে তোমাদের সবাইকে স্বাগতম আমাদের রোড টু ডিএমসি থেকে আজকে আমরা তোমাদের কাছে এসেছি আরেকটি ওয়ান শট সিকিউ ক্লাস নিয়ে আমাদের টপিক হচ্ছে ঘাস ফোরিং ঠিক আছে তো আমাদের যে সিলেবাসটা সেই ক্ষেত্রে ঘাস ফোরিং হাইড্রা রুই মাছ এই তিনটা মিলে হচ্ছে দ্বিতীয় পত্র এর মাঝখানে ঘাস এবং হাইড্রা এই দুইটা টপিক এক্সামের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ বোথ ইন সিকিউ অ্যান্ড এম তো আমরা যখন তোমাদের পড়াইছি জিনিসগুলো এম এর জন্য এবং এর জন্য দুইটা একসাথেই পড়াইছি এবং প্রত্যেকবার যখন আমরা একটা টপিক পড়াইছি সাথে কিন্তু বলে দিচ্ছি তো আজকে আমরা তোমাদের জাস্ট একটু আইডিয়াগুলো দিব যে সিকিউতে আমরা জিনিসগুলো কিভাবে আনসার করব ঠিক আছে এই ক্ষেত্রে এমন কোনো কোয়েশ্চেন নাই যেটা পড়ে তোমাদের অচেনা লাগতে পারে ঠিক আছে এমন কোন কোয়েশ্চেন যেটা পরে তোমাদের খুব বেশি অচেনা লাগবে আশা করি তোমরা সবকিছুই ভালো মতো পারবা এবং এই ক্ষেত্রে সবকিছু তোমরা ভালোমতো উত্তর করতে পারবা ঠিক আছে তো আমরা অল্প কিছুক্ষণের মাঝখানে শুরু করে দিব ইনশাল্লাহ তো আজকে আমাদের টপিকটা হচ্ছে ঘাস ঠিক আছে তো তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও যারা করতে চায় ঠিক আছে ঠিক আছে চলো আমরা আর দেরি না করে আমাদের ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি ঠিক আছে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই তাহলে কিরে তোর মানুষ এতো কম কেন হ্যাঁ আসো আমরা শুরু করে দিচ্ছি ওকে তাহলে আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ঢাকা বোর্ড দুই হাজার বাইশ ঠিক আছে তো দেখো আমরা সবার আগে উদ্দীপকটা পড়িনি ঘাসফরিং একটি সাধারণ পতঙ্গ মানে কথা ঠিক আছে খুব বেশি গুরুত্বপূর্ণ কথা না দিনের উজ্জ্বল আলো এবং আলো দুই ক্ষেত্রেই ঘাস দৃষ্টিশক্তি সমভাবে কার্যকর থাকে না ঠিক আছে আরেকটা সুন্দর কথা বলে আমরা জানি ক এবং নাম্বার কোয়েশ্চেন এই দুইটা কোয়েশ্চেন ঠিক আছে এই দুইটা কোয়েশ্চেন আমার স্টেমের সাথে বা উদ্দীপকের সাথে সমন্বয় যুক্ত নাও হতে পারে ওই চ্যাপ্টার রিলেটেড হবে কিন্তু উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত হবে না ঠিক আছে ঠিক আছে সবাই পিঠা খাইতে গেছে পিঠা খাইয়া যাতে ক্লাস করে ফেলে ঠিক আছে তো এই যে ক এবং খ এরা সাধারণত আমার সম্পর্কিত হয় না ক এবং খ সাধারণত স্টেমের সম্পর্কিত হয় না ঠিক এইভাবে আমরা খেয়াল করে দেখতে পারি এখানে চাইছে অভিপোজিটর কি এখানে বসে রূপান্তর বলতে কি বুঝব অর্থাৎ দুইটা কোশ্চেন এই স্টেমের সাথে সম্পৃক্ত না কিন্তু দুইটা কোশ্চেন এই ক্ষেত্রে চ্যাপ্টারে যে কোনো জায়গা থেকে হতে পারে সাধারণত কিভাবে আমরা আনসার করব। ঠিক আছে তো আমরা খাতায় তো লেখবো এক নম্বর প্রশ্নের উত্তর ক ক এবং নাম্বার কোয়েশ্চেনে সাধারণত আমরা কোনো চিত্র দিব না ঠিক আছে এমন না যে এখানে চিত্র দিলে আমি মার্কস খুব বেশি পাবো ঠিক আছে এই ক্ষেত্রে আমি মূল কথাটা লেখার চেষ্টা করব তাহলে ক নাম্বারের যে কোয়েশ্চেনটা সেটাকে আমি এক বাক্যে লেখা শেষ করব চেষ্টা করব ঠিক আছে আমি কি কথাটা বললাম এক বাক্যে এমন না আমার একটা লাইনে লেখা লাগবে এক বাক্যে মানে সেই বাক্যটা তোমার দুই তিন লাইনেরও হইতে পারে ঠিক আছে এক্ষেত্রে আমি এক বাক্যের বেশি লিখবো না এবং খ নাম্বার কোশ্চেনটা আমি সব সময় দুইটা পাড়ায় লিখব ঠিক আছে সব সময় দুইটা প্যারায় লিখব প্রথম যে প্যারাটা লিখব সেই প্যারাটায় এটার মূল উত্তরটা চলে আসবে ঠিক আছে আমি একটু পরেই দেখাবো তার পরবর্তী যে প্যারাটা লিখব সেই ক্ষেত্রে সেইটার বা সেটার বিস্তৃত একটা উত্তর থাকবে ঠিক আছে এর তোরা তো রিটার্ন আনসারও দিয়ে দিচ্ছিস সেসব ঠিক আছে আসো তো আমরা এখন শুরু করি তাহলে ধরলাম এটা প্রশ্নের উত্তর ক এক নং আর একটু ওকে ঠিক আছে লাইট হয়ে গেল ঠিক আছে আসো তাহলে ধরো এক নং প্রশ্নের উত্তর ক ঠিক আছে চেষ্টা করে প্রশ্নের উত্তর কথাটা পরীক্ষাতে একদম সুন্দর মতো লিখতে ঠিক আছে যাতে এক নং প্রশ্নের উত্তর কথাই লিখবা তাহলে ক ওভিপিটর কি এটা সম্পর্কে তোমরা সবাই জানো ওভি পজিটর কি তো এই ক্ষেত্রে সবার আগে কিছু কিছু শব্দ আছে যেটা টিচাররা খুঁজবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে কোন কথাগুলো থাকাই লাগবে আমি একটু সুন্দর মতো লম্বা উপরে নিচে লিখতেছি তোমরা খাতায় সাইড বাই সাইড লিখবা যে এই ক্ষেত্রে এটা থাকে তাও এটা আমার সবার আগে এটা হবে ঘাসফরিং আছে এখন ঘাসফড়িং মানে সেটা পুরুষও হইতে পারে সেটা স্ত্রীও হইতে পারে তাহলে ওবি কার ক্ষেত্রে আছে এটা উল্লেখ করা লাগবে এটা পাওয়া যায় স্ত্রী ঘাসফরিং স্ত্রী ঘাসফরিং এর কোথায় আছে স্ত্রী ঘাসফরিং এর খণ্ড আছে দেহের খণ্ড হচ্ছে তিনটা মস্তক বক্ষ উদর এটা আছে উদর খন্ডকে অর্থাৎ উদরে আছে। উদরের কত নম্বর খন্ডকে উদরের নয় নম্বর খন্ডকে উদরের নবম খন্ডকে তাহলে দেখো এই ক্ষেত্রে আমি কয়টা কথা পাইলাম এই প্রত্যেকটা শব্দ থাকলে কিন্তু তোমার জিনিসটা কমপ্লিট হবে আদারওয়াইজ তুমি যে আনসারটাই করো ইনকমপ্লিট হবে তাহলে স্ত্রী ঘাসফোরিং এটা উল্লেখ থাকা লাগবে স্ত্রী শব্দটা উল্লেখ থাকাই লাগবে উদরের আছে এটা উল্লেখ থাকা লাগবে নবম খন্ডকে আছে এটা উল্লেখ থাকা লাগবে এখন আমরা জানি নবম খন্ডক উদরে উদরে খন্ডক আছে সাধারণত দুইটা পৃষ্ঠের দিকে স্টারনাম আর অঙ্কীয় দিকে স্টার নাম তাহলে এখানে কোনটা থাকবে এটা থাকবে স্টার নামে সরি আমি ইংরেজিতে লিখছি কোথায় আছে ছবি এটা ঠিক আছে ঠিক আছে তাহলে এটা থাকবে আমার স্টার নামে ঠিক আছে এটা থাকবে আমার স্টার নামে অর্থাৎ পেটের দিকে যে খণ্ডক সেখান থেকে তৈরি হবে সুতরাং উত্তরটা এখন কিন্তু দাঁড়াচ্ছে স্ত্রী ঘাস ফরিং এর নবম খন্ডকে স্টার নামের স্টার নামের একটি রূপান্তরিত রূপ বা একটি রূপান্তরিত অঙ্গ একটি রূপান্তরিত অঙ্গ যার কাজ কি যা কি কাজে সাহায্য করে যা ঘাস এর ডিম পাড়ায় সাহায্য করে অর্থাৎ ডিম এটা সাহায্য করবে অর্থাৎ এটা সাহায্য করবে কি সে ডিম পাড়ায় সাহায্য করবে বা ডিম পাড়তে সাহায্য করবে তাহলেই আমার উত্তরটা কিন্তু কমপ্লিট হবে ঠিক আছে সুতরাং এই প্রত্যেকটা পয়েন্ট যদি আমার থাকে তাহলেই কিন্তু আমি ফুল মার্কসটা পাবো ঠিক আছে সুতরাং সুতরাং এই ক্ষেত্রে তাহলে আমাদের কি কোন জিনিসটা ফোকাস করা হয় প্রত্যেকটা জিনিস থাকলে আমি ফুল মার্কস পাবো স্ত্রী ঘাস ফোরিং উদরের নবম খন্ডের স্টার নামে রূপান্তরিত অঙ্গ এবং কাজটা কি করতেছে ডিম পারতে সাহায্য করতেছে বাস আমার আমার আর কিছু দরকার নেই চিত্র আকারও কোন দরকার নেই তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল তাহলে এখন চলে আসো এখন কোনটা দেখি এখন বলতে রূপান্তর বলতে কি বোঝায় ঠিক আছে তাহলে এখন চলে আসি রূপান্তর বলতে কি বোঝায় এটা হচ্ছে আমাদের রূপান্তর অংশের কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে কিছু কিছু কোয়েশ্চেন একদম মার্কা মারা মানে এখান থেকে আসবেই এর মাঝখানে রূপান্তর ঠিক ওরকম একটা কোশ্চেন তাহলে আসো আমরা এখন রূপান্তরটা দেখি তাহলে খ নাম্বার ঠিক আছে বেশি মোটা হয়ে গেছে মনে হয় আমি একটু চিকন করে নি হ্যাঁ খ নাম্বার তাহলে এই ক্ষেত্রে রূপান্তর বলতে কি বুঝো যদি তুমি এই টাইপের কোনো কিছু আনসার করতে চাও তুমি প্রথম জিনিসটা রূপান্তর বলতে আসলে কি বুঝায় রূপান্তর বলতে আসলে কি বুঝায় এটা তুমি আসলে এক লাইনে তুমি সব সময় লিখে দিবা তার পরবর্তীতে তুমি কি করবা তার পরবর্তী তুমি জিনিসটাকে ব্যাখ্যা করবা ঠিক আছে এভাবে করলে কি হবে জিনিসটা সুন্দর হবে আর সৌন্দর্যের কিন্তু সব সময় একটা আলাদা স্পেশাল ভ্যালু আছে ঠিক আছে প্রত্যেক এই সৌন্দর্যের কিন্তু আলাদা একটা ভ্যালু আছে এটা কিন্তু একটা আলাদা মার্কস তোমার এক্সামে ক্যারি করবে তাহলে সবার আগে আমি যখন রূপান্তরটা লিখবো এই জায়গায় আমি কি করব আমি রূপান্তর লিখে একটা সুন্দর দাগ দিব ঠিক আছে একটা দাগ দিব এখানে আরো যদি তুমি ভালো মার্কস আনতে চাও ব্র্যাকেটে রূপান্তরের ইংরেজিটা লিখে দিবা মেটা মর হ্যাঁ না বানান ভুল ঠিক আছে অর্থাৎ এটা বেটার মার্কিং এর জন্য ঠিক আছে তুমি যদি মনে কর যে না আমার দুই মার্কের আমি দুই মার্কও এক মার্কও ছাড়ব না সেই ক্ষেত্রে আমি ফুল একটা সুন্দর ডট দিব তুমি শুধু বাংলাটাও লিখতে পারো যদি ইংরেজি লিখতে চাও তাহলে তুমি ইংরেজি লিখতে এরপরে রূপান্তরের সংজ্ঞাটা লিখবা যেটা আমাদের বইয়ে আছে আছে ঠিক বইয়ে কি কি আছে রূপান্তর এটা সবসময় কাদের ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে পতঙ্গ মানে ইনসেক্ট এদের অন্তর্ভুক্ত ঠিক আছে রূপান্তরটা তাহলে কাদের ক্ষেত্রে হচ্ছে পতঙ্গদের ক্ষেত্রে হচ্ছে আসলে এটা সত্য না এটা আরো অনেক ক্ষেত্রেই হয় কিন্তু আমাদের বইয়ে যেটা লেখা আমরা সেটা বলবো ঠিক আছে রূপান্তর শুধুমাত্র পতঙ্গের হয় না সবকিছুরই হয় আসলে ঠিক আছে রূপান্ত কার হয় পতঙ্গের ভ্রূণীয় অবস্থার পরিবর্তন হয় এবং এই ভ্রূণীয় অবস্থার পরিবর্তনটা কি এরপরে মানে আমার মূল শব্দ হচ্ছে পতঙ্গের ভ্রুণ এই শব্দটা থাকা লাগবে তারপরে পরিবর্তনটা কি ধরনের পরিবর্তনটা হচ্ছে ধারাবাহিক পরিবর্তন পরিবর্তনটা হচ্ছে এক ধরনের ধারাবাহিক পরিবর্তন ঠিক আছে মানে তুমি ছোট থেকে হঠাৎ করে বড় হয়ে যাবে না ধাপে ধাপে পরিবর্তনটা সাধিত হবে এই ঘাসফড়িং ভুলে গেলে মাইক দিব ঠিক আছে আজকের ক্লাসের পরেও যদি ঘাসফড়িং ভুলে যাও মাইত দিব হুম অর্থাৎ ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে এখন কি হবে পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হবে এই তিনটা শব্দ কিছু কিছু কিওয়ার্ড ইগুলা টিচাররা খুঁজবে তার আগে পরে তুমি যাই লেখো পূর্ণাঙ্গ ভ্রূণ ধারাবাহিক পরিবর্তন এর মাঝখানে পূর্ণাঙ্গ দশা প্রাপ্তি হবে এই কথাটুকু তোমার থাকা লাগবে তাহলে এটুক হচ্ছে মূল কথা পড়ি পতঙ্গের ভ্রূণ ধারাবাহিক পরিবর্তন এর মাঝখানে পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হবে অর্থাৎ দ্রুণের এই যে পরিস্ফুটনটা হচ্ছে বা এই যে চেঞ্জটা হচ্ছে এটাকে বলা হচ্ছে রূপান্তর বা মেটামরফোসিস এটার মাধ্যমে এটার সংজ্ঞাটা পায়ে গেলাম মানে খ নাম্বারের সংজ্ঞাটা আনসার করা আমার হয়ে গেল তো ইটুক লিখলে তো তোমার মার্কস দিবে না ইটুক যদি তুমি পরীক্ষাতে লিখে আসো ইটুকের জন্য তুমি পরীক্ষাতে এক পাবা রূপান্তরের সংজ্ঞাটা তুমি যদি ভালো মতো আসো তুমি পরীক্ষাতে এক পাবা কিন্তু যখন এটাতে তুমি যখন আরো ব্যাখ্যা চাবে আমি খ নাম্বারেই এখনো আসি ঠিক আছে আমি এখনো খ নম্বরেই আছি কি রে বললে সে তো ই হয়ে যাই কোনো জায়গা ঠিক আছে ঠিক আছে আমি এখনো খ নাম্বারে আসি তাহলে এখন আমি কি বলবো যেহেতু ঘাসফরিং এর সাথে সম্পর্কযুক্ত একটা স্টেম এই ক্ষেত্রে ঘাসফরিং এর পরিবর্তন সম্পর্কেও কিছু বলা লাগবে তাহলে রূপান্তরের সংজ্ঞা দেখলাম তারপরে কি তারপরে আমরা রূপান্তর নিয়ে কিছু কথা বলবো যে রূপান্তর সাধারণত দুই ধরনের রূপান্তর সাধারণত দুই ধরনের ঠিক আছে একটা হচ্ছে পূর্ণাঙ্গ রূপান্তর বা সম্পূর্ণ রূপান্তর আর একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর ঠিক আছে জাস্ট এতটুকু কথা আমরা লিখব তারপরে সম্পূর্ণাঙ্গ রূপান্তর বা সম্পূর্ণ রূপান্তর নিয়ে আমি কিছু বলবো অর্থাৎ এখন আমি লিখবো কি সম্পূর্ণ রূপান্তর যে ক্ষেত্রে যে ক্ষেত্রে ভ্রূণীয় অবস্থার প্রাণী এবং পূর্ণাঙ্গ দশার প্রাণী দেখতে একই রকম হয় না ঠিক আছে তাহলে এই লাইনটা লিখবো অর্থাৎ পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ রূপান্তরের সংজ্ঞাটা এক লাইনে লিখে দিব এবং তারপরে অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে কি যে ক্ষেত্রে শিশু প্রাণী এবং পূর্ণাঙ্গ প্রাণী দেখতে একই রকমের হয় তাদেরকে বলা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর পূর্ণাঙ্গ রূপান্তরে কি পাওয়া যায় পূর্ণাঙ্গ রূপান্তরে সাধারণত লার্ভা দশা পাওয়া যায় আর অসম্পূর্ণ রূপান্তরে সাধারণত নিম্ নিম দশা পাওয়া যায় জাস্ট এই কথাটুকু লিখবো তারপরে কি লিখবো যে পূর্ণাঙ্গ রূপান্তর ঠিক আছে মানে তুমি এক কথাই লিখবা পূর্ণাঙ্গ রূপান্তর পাওয়া যায় কাদের ক্ষেত্রে একটা উদাহরণ দিবা মৌমাছির ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর পাওয়া যায় কার ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর পাওয়া যায় ঘাসফড়িং এবং টেরাপোকার ক্ষেত্রে সবার শেষে এই লাইনটা লিখবা অর্থাৎ এখানে আমরা কি লিখলাম রূপান্তরের ক্ষেত্রে সরি 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 রে হয়ে গেল ওকে আমি এখন পর্যন্ত কি লিখলাম তাহলে পূর্ণাঙ্গ এবং অসম্পূর্ণ রূপান্তরের একটু ব্যাখ্যা দিলাম এবং সবার শেষে আমি কি করব সবার শেষে আমি লিখে দিব এই কথাটি দিয়ে আমি লাইনটা শেষ করব যে ঘাসফোরিং এর রূপান্তর কি ধরনের ঘাসফোরিং এর রূপান্তর হচ্ছে অসম্পূর্ণ ধরনের অসম্পূর্ণ ধরনের বা হেমি মেটাবোলাস ধরনের বা হেমি মেটাবোলাস ধরনের সুতরাং তুমি যদি এইভাবে আনসারটা করো দুই মার্ক থেকে তোমাকে আড়াই দিবে পারলে ঠিক আছে তোমাকে মার্কস কাটার কোনো জায়গা নেই এইভাবে তুমি যদি আনসার করো একটা জায়গার তোমার খুব আমি বলি নেই আমি কি বলছি প্রথমে প্রথম যে লাইনটা হবে প্রথম যে প্যারাটা হবে সেইটা রূপান্তরের শুধু একদম সংজ্ঞা বইয়ের যে সংজ্ঞাটা আছে এবং এই সংজ্ঞার ভিতরে কি কি থাকা লাগবে যে আমার পতঙ্গের ভ্রূণ ধারাবাহিক পরিবর্তন পূর্ণাঙ্গ দশা প্রাপ্তি ভ্রূণের এই পরিস্ফোটনকেই বলা হয় রূপান্তর তারপরে কি বলবো রূপান্তর দুই ধরনের হইতে পারে সম্পূর্ণ অসম্পূর্ণ তো ঘাসফরিং তারপরে কি বলবো সম্পূর্ণ এবং অসম্পূর্ণ একটা লাইন লিখবো এবং সবার শেষ আমি লাইনটা শেষ করব করবো সবকিছু শেষ করব এই লাইনটা দিয়ে ঘাসফরিং এর রূপান্তর অসম্পূর্ণ বা হেমিমেটাবোলাস ধরনের এইভাবে তুমি যদি লিখো তোমাকে মার্কস কাটার এই ক্ষেত্রে কোনো সুযোগই নেই পলাপান তোমরা বুঝতে পারছো কিনা ঠিক আছে বুঝতে পারছো কিনা ঠিক আছে কোনো জায়গায় প্রবলেম ফেস হলে আমাকে বইলো ঠিক আছে আর ভাইয়ার কাশিটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ঠিক আছে শীতকাল তো তোমরাও সবাই সাবধানে থাকো নাহলে এই তীব্র শীতে কিন্তু তোমাদেরও শারীরিক অসুবিধা হয়ে যাবে এখন গ এবং ঘ যেটা আমাদের মূল মার্ক ক্যারি করবে ঠিক আছে গ এবং ঘ এই ক্ষেত্রে আমি একটু ফোকাস করি তাহলে এখন দেখো চাইছে কি উদ্দীপকের উল্লিখিত প্রাণীটি আমরা বুঝতে আর বাকি নাই বলে দিচ্ছে কোনটা ঘাস আমার আর কোনো ঝামেলা আছে কোনো ঝামেলা নাই ঠিক মানে খুবই একটা স্টেমটা খুবই সহজ স্টেম করে দিছে বুঝছো উল্লিখিত প্রাণীটির শশনতন্ত্রের বর্ণনা দাও তাহলে এখন চলে আসবো আমরা তন্ত্রের বর্ণনা আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব গ এবং চিত্র দিতে ঠিক আছে তবে যদি চিত্র দেওয়া সম্ভব না হয় আমি তো জোর করে দিতে পারবো না তাই না যদি দেওয়া সম্ভব হয় মনে হচ্ছে যে না চিত্র দেওয়া যায় এটাতে সেগুলাতে আমরা চিত্র দিব আর যেগুলাতে চিত্র দেওয়া সম্ভব না সেগুলাতে আমরা চিত্র দিব না এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো ঠিক আছে এই তোমরা ভালো পারো ইনশাআল্লাহ ঠিক আছে ভালো করে লেখলে কলেজে নাম্বার দেয় না হাই হাই ঠিক আছে ভালো করে লেখলে কলেজে নাম্বার দিবে না কেন কলেজ কি তোমার সাথে সততা করছে ইনশাআল্লাহ ভালো করে লেখো এমন লেখাই লিখবা যে টিচার স্বীকার করতে বাধ্য হয় যে না এরা তো পারে ঠিক আছে এটা যেতে স্বীকার করতে বাধ্য হয় ঠিক আছে ফাস্ট রাতেই নিও আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব সমস্যা নাই ঠিক আছে কিন্তু আইসিডি ফাস্ট রাতেই পারবো না ঠিক আছে আসো তাহলে এখন আমরা চলে আসি উদ্দীপকের শোষণ তন্ত্রে বর্ণনা দাও তাহলে গ নাম্বারের আমরা আনসার কি করব এই ক্ষেত্রে শ্বশান তন্ত্রের বর্ণনা চাইছে অর্থাৎ আমার কাছে বর্ণনাই চাইছে আমার এই ক্ষেত্রে ভনিতা করার কোনো দরকার নাই তুমি কি লিখবা সবার আগে লিখবা উদ্দীপককে উল্লিখিত প্রাণীটির ঠিক আছে উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো ঘাসফরিং এই কথাটা এই ছাগল্য কথাটা আবার লিখবা ঠিক আছে উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো এই যে ঘাসফরিং এই কথাটা আবার লিখবা লিখে নিচে ঘাস ফরিং এর বর্ণনা দেওয়া হলো নিচে ঘাস ফরিং এর বর্ণনা দেওয়া হলো এই কথাটা লিখবা ঠিক আছে এখন ঘাস ফরিং এর কয়টা পার্ট ঘাস ফরিং এর হচ্ছে পাঁচটা পার্ট এটা আমরা সবাই জানি এক নম্বর হচ্ছে স্পাইরাকল স্পাইরাকল দুই নম্বরে হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী ঠিক আছে তারপরে হচ্ছে ট্রাকিওল কোষ তারপরে হচ্ছে ট্রাকিওল কোষ তারপরে হচ্ছে ট্রাকিওল এবং সবার শেষে হচ্ছে বায়ুথলি ঠিক আছে এই পাঁচটা পয়েন্ট লেখা মানে তোমার এক মার্ক চলে আসতে পরীক্ষাতে এই পাঁচটা পয়েন্ট মানে কি কি দ্বারা গঠিত এইটা লেখা মানে তোমার পাঁচটা পাঁচটা তিন মার্কের ভিতরে এক মার্ক চলে আসতে এখন কি করবা তুমি কি বইয়ের মতো ব্যাখ্যা দিবা বইয়ে যতটুকু আছে বিশাল বিশাল ব্যাখ্যা দিবা মনে রেখো বিশাল ব্যাখ্যা তুমি দিতে পারো কিন্তু তোমার মার্ক তিনের বেশি চার দিবে না তাই তো তুমি সেম জিনিস তুমি যদি এটা চার পৃষ্ঠাও লিখতে পারো এটাকে দেড় পৃষ্ঠাও লিখতে পারো যে চার পৃষ্ঠা লেখবা সে হয়তো তিন পাবা যে দেড় পৃষ্ঠা লেখবা সে হয়তো আড়াই পাবা কিন্তু যে চার পৃষ্ঠা লেখছো তার সময় চলে গেছে এই ক্ষেত্রে আমাদের খুবই কসাস হতে হবে ঠিক আছে খুবই কশাস হতে হবে আমরা সময় নষ্ট করব না সময় অপচয় করব না অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এই জিনিসগুলোর এখন বর্ণনা দিবো এই জিনিসগুলো আমরা এখন বর্ণনা দিব কিন্তু বর্ণনা দেওয়ার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে আমাদের পরিমিত হতে হবে ঠিক আছে তাহলে আসো এই ক্ষেত্রে আমরা একটু দেখি তাহলে প্রথম যে জিনিসটা স্পাইরাকল এর মাঝখানে সব কিছুর আবার বর্ণনা দেওয়ার দরকার নাই মূল জিনিসগুলো বর্ণনা আমার থাকলেই হলো যেমন স্পাইরাকলের বর্ণনাটা তোমার দিতেই হবে ঠিক আছে সবার আগে স্পাইরাকলের যে চিত্রটা আছে সেইটা আমরা রাফলি আঁকার চেষ্টা করব তাহলে স্পাইরাকলের যখন বর্ণনা দিব এরকম একটা সুন্দর মতো দাগ দিয়ে স্পাইরাকল লিখে আমরা নিচে স্পাইরাকলের ব্যাপারে কিছু কথা লিখার চেষ্টা করব চেষ্টা করব জিনিসগুলোকে পয়েন্ট আকারে লিখতে যদি না মনে থাকে সমস্যা নাই আমরা সবসময় চেষ্টা করব পয়েন্ট আকারে লিখতে পয়েন্ট আকারে লিখলে সাধারণত টিচারদের মনোযোগটা বেশি আকর্ষণ হয় ঠিক আছে তাহলে আমাদের দেহে স্পাইরাকলের সংখ্যা লিখতে হবে সংখ্যা কয় জোড়া এখানে মানে তুমি পয়েন্ট দিলা ঠিক আছে সংখ্যায় দশ জোড়া মোট দশ জোড়া ঠিক আছে তো এই দশ জোড়ার ভিতরে তো বলতে হবে কোথায় দশ জোড়া আছে যে বক্ষ অঞ্চলে জোড়া 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 আর উদর উদর অঞ্চলে অঞ্চলে আমি লিখি ঠিক আছে তুমি এরকম লিখলে তোমার বাস আরেকটা সুবিধা হচ্ছে তোমার পেজে তুমি কিন্তু কি পাচ্ছ তোমার জায়গা বাড়তেছে তোমার আনসারটা কিন্তু অটোমেটিক বড় হয়ে যাচ্ছে তাই না সো এখন যদি আদিম যুগের কোনো টিচার থাকে যে না সে বেশি বড় লেখে নেয় এই ধারণাটাও কিন্তু এই সমস্যাটাও কিন্তু এই ক্ষেত্রে দূর হয়ে যাচ্ছে ওকে তাহলে এই ক্ষেত্রে দেখো তাহলে মোট দশ জোড়া বক্ষ অঞ্চলে দুই জোড়া উদর অঞ্চলে আট জোড়া তো এই ক্ষেত্রে একটি স্পাইরাকলের ভিতরে তুমি কি কি জিনিস পাচ্ছ ঠিক আছে এই জিনিসগুলো তোমার উল্লেখ করতে হবে তো স্পাইরাকলে যখনই তুমি কোয়েশ্চেন আনসার করবা সেই ক্ষেত্রে পেরি ট্রিমের উল্লেখ থাকতে হবে সেই ক্ষেত্রে পেরি ট্রিমের উল্লেখ থাকতে হবে সেই ক্ষেত্রে কিস কিসের উল্লেখ থাকতে হবে সেই ক্ষেত্রে অ্যাট্রিয়ামের উল্লেখ থাকতে হবে ঠিক আছে সেই ক্ষেত্রে কপাটিকার উল্লেখ থাকতে হবে ঠিক আছে সেই ক্ষেত্রে কপাটিকার উল্লেখ থাকতে হবে এবং সেই ক্ষেত্রে যন্ত্রের উল্লেখ থাকতে হবে কথা ভিতরে যা কিছু আছে সেটার উল্লেখ থাকতে হবে পরিশ্রাবণ যন্ত্রের উল্লেখ থাকতে হবে ঠিক আছে অর্থাৎ এই জিনিসগুলো তোমার কথায় থাকতেই হবে তুমি যদি স্পাইরাকল লেখো মনে করতেছে যে স্পাইরাকল ভাই এখানে তো এরকম ভাবে এই স্পাইরাকল কিন্তু খ নাম্বারের কোয়েশন হিসেবে চলে আসতে পারে যে কোনো জায়গায় ঠিক আছে সুতরাং তোমার আনসারের ভিতরে এই কয়েকটা জিনিস থাকতেই হবে ইনক্লুড মাস্ক থাকতেই হবে অর্থাৎ এবং যখন তুমি এটা করবা তুমি একটা সুন্দর করে একটা ছবি আঁকে দিবা ওকে বেশি বড় বেশি ডিটেল ডিটেলস ছবি আঁকার কোনো দরকার নেই ঠিক আছে যে আমি যেরকম একটা ছাপ ও ছবি আঁকতেছি তোমরাও একটা ছাপ ও ছবি আঁকে দিবা ঠিক আছে খুব ভালো ছবি আঁকা লাগবে না ছবিটা থাকলেই টিচারদের মনোযোগ আকর্ষণ হবে আবার একদম মানে গাজাখুরি স্টাইলের ছবি আইকোনা না গাজাখুরি স্টাইলের ছবি দ্বারা বুঝাচ্ছি যে ছবি বুঝা যায় না এমন ছবি প্লিজ না ঠিক আছে তাহলে কিন্তু সেটা হিতে বিপরীত হবে ক্ষেত্রে কি করা একটু চাপানো চাপায় তোমার হচ্ছে এই ক্ষেত্রে আমরা ট্রাকে চলে গেছি বাস এক্ষেত্রে জিনিসটা মনে করবো আমি ছবি যেমনই আঁকি না কেন আমি মার্কিং করব। ছবি হাজার সুন্দর মতো করে মোনালিসার মতো করে লিওনার্দো ভিনচি যেভাবে মোনালিসা আঁকছিল সেভাবে তুমি মোনালিসা আঁকলা কিন্তু তুমি মার্কিং করলা না যে এটা মোনালিসার ঠোঁট এটা মোনালিসার চোখ এটা মোনালিসার কপাল ঠিক আছে ওই ক্ষেত্রে ওই ছবি আঁকা আর না আঁকা একই কথা ঠিক আছে তোমার ছবি হয়তো ওই যে লুভর মিউজিয়ামে স্থান পাবে অনেক মানুষজন দেখতে যাবে কিন্তু টিচার তোমার সেটাতে মার্কস দিবে না ঠিক আছে টিচার কিন্তু সেটাতে মার্কস দিবে না ছবি যেমনই আঁকো ছবি যেমন আঁকো ছবির মার্কিং থাকা লাগবে ওকে ছবি যেমনই আঁকো যতই খারাপ হোক না কেন ছবিতে অবশ্যই মার্কিং থাকতে হবে তো এই ক্ষেত্রে আমি যদি এখন মার্কিং করি ঠিক 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 আছে 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 মুছে দেই ধরো আমি এই ছবিটাতে মার্কিং মার্কিং করব। করার কিছু নিয়ম তো সব সময় মার্কিংটা করতে হয় ছবি ডান পাশে মার্কিং করব। ঠিক আছে এবং আমি প্রত্যেকটা জিনিসকে এই ক্ষেত্রে একটা স্কেল এনে স্কেল দিয়ে ডাক দেওয়ার দরকার নেই বাট আমি সবগুলা জায়গা যাতে সমান থাকে ঠিক আছে এই জিনিসটা কি এটা হচ্ছে অ্যাট্রিয়াম এটা হবে পরিশ্রাবণ যন্ত্র আর এটা কি এগুলা হচ্ছে পেরিট্রিম আর নিচের এটা হচ্ছে অ্যাট্রিয়াম এটা হচ্ছে কপাটিকা তাই ধরো আমি এই যে প্রত্যেকটা জিনিস যাতে আমার একটা সমান লেভেলে থাকে ঠিক আছে এটা কপাটিকা এটা হচ্ছে অ্যাট্রিয়াম এই আমি মিক্স করে লিখতেছি তোমরা বাংলায় লিখো সব এটা পরিশ্রবণ যন্ত্র আর এটা পেরিট্রিম এরকম ভাবে জিনিসগুলা লিখবা এবং যখনই যে চিত্র আঁকো না কেন নিচে যদি নিচে যদি নিচে যদি ছবির নিচে যদি ছবিটা কি সেটা না লেখো ওই ছবি আঁকা না আঁকা একই কথা মার্কস পাবে না সুতরাং ছবি যতই সুন্দর আঁকো না কেন মার্কিং যদি না করো এবং ছবির নিচে কিসের ছবি আঁকলা এটা যদি না লেখো মার্কস নাই সুতরাং তখন তোমারটা কি হয়ে যাবে পণ্ডশ্রম হয়ে যাবে অর্থাৎ এই ছবিটা যে আঁকছো আমি উপরেই লিখতেছি উপরে লিখো না কেউ মানে আমার নিচে জায়গা নাই এ কারণে যে চিত্র এটা হচ্ছে একটা স্পাইরা কলের চিত্র যা চিত্র স্পাইরা কল এইভাবে লিখে দিব বাস ঠিক আছে তাহলে এটা গেল এর পরের অংশ কি এর পরের অংশ হচ্ছে ট্রাকিয়া তাহলে আশা করি এটা বুঝতে পারছো এর পরের অংশে চলে যাই আমরা ট্রাকিয়াতে তাহলে দুই নাম্বার হচ্ছে এরকম ভাবে সেম দুই নাম্বার আমি ট্রাকিয়া লিখবো ট্রাকিয়ার ব্যাপারে আমার বেশি কিছুই লেখা লাগবে না কিন্তু ট্রাকিয়ার ক্ষেত্রে মূল যে কথাটা থাকা লাগবে এটা হচ্ছে ঘাস ফরিং শ্বসনতন্ত্রের মূল অংশ এই শব্দটা টিচাররা খুঁজবে আর যখন ট্রাকিয়া লেখবা ট্রাকিয়ার তিনটা অংশ আছে একটা হচ্ছে ভিত্তি ঝিল্লি আরেকটা হচ্ছে এপিথেলিয়াম এপিথেলিয়াম এবং অন্য আরেকটা হচ্ছে ভেতরের ইন্টিমা এই তিনটা শব্দ তারা খুঁজবে ঠিক আছে এই শব্দগুলো তারা খুঁজবে কিছু কিছু জায়গায় ইন্টিমা পুরু হয়ে কি গঠন করে টিনি ডিয়া গঠন করে বাস এই একটা লাইনে টিনি ডিয়াটা লিখে দিবেন হয়ে যাবে ঠিক আছে এখানে আবার শতরাঞ্জে ট্রাকিয়ার মূল কথাটা চলে আসছে এবং এর বাইরে কি লিখব ট্রাকিয়াগুলো দেহের ভিতরে সাধারণত ট্রাকিয়াল কাণ্ড গঠন করে থাকে এরা দেহের ভিতরে সাধারণত কি গঠন করে থাকে ট্রাকিয়াল কাণ্ড গঠন করে থাকে তো এই ক্ষেত্রে কি থাকবে ট্রাকিয়াল তাহলে ট্রাকিয়াল জাস্ট নামগুলো কি কি আছে দুইটা পৃষ্ঠীয় পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য অঙ্কীয় অনুদৈর্ঘ্য ঠিক আছে আর পার্শ্বীয় অনুদৈর্ঘ্য এরা আসছে আর অনুপ্রস্থ আছে শুধুমাত্র নামগুলো ভিতরের ডিটেলস লিখবো না ঠিক আছে তারপরে ছোট্ট করে কাজটা লিখে দিব স্পাইরাকলের কাজটা লিখে দিব বাতাস ঢুকতে সাহায্য করে ট্রাকিয়ার কাজ লিখে দিব বাতাসটাকে নিয়ে যাইতে সাহায্য করে ঠিক আছে ওকে হ্যাঁ পয়েন্ট করে লিখলে এখনো বাংলার আপামর বাংলার অধিকাংশ সাররাই নাম্বার দিতে বাধ্য সব সময় পয়েন্ট করে লিখবা তারপরের অংশটা কি তারপরের অংশটা হচ্ছে আমার ট্রাকিওল কোষ ঠিক আছে ট্রাকিওল কোষ নিয়ে আমার খুব বেশি আমার মূল কথা মূল পয়েন্ট এই ক্ষেত্রে মূল নাম্বার দিবে তোমাকে স্পাইরাকল মূল নাম্বার দিবে ট্রাকিয়া ঠিক আছে বাকিগুলোর ব্যাপারে জাস্ট একটু লেখা থাকলে হলো ট্রাকিওল কোষ ট্রাকিওল কোষ আলটিমেটলি কি করতেছে ট্রাকিওল কোষ কি করতেছে সে ট্রাকিয়াকে ঠিক আছে ট্রাকিওল সৃষ্টিতে সাহায্য করতেছে বাস এবং এটা কাজ লিখে দিবা এটা কাজ হচ্ছে ট্রাকিওল তৈরি করা বা ট্রাকিওল সৃষ্টি করা শেষ বাস তারপরে এটা গেল তিন নাম্বার তারপরে আসো চার নাম্বার চার নাম্বার কি ছিল ট্রাকিওল ঠিক আছে এই ট্রাকিওল কি হচ্ছে আমার এই যে সর্বশেষ অংশ হচ্ছে সর্বশেষ অংশ এবং এই ক্ষেত্রে কি হচ্ছে এই ট্রাকিওল গুলো কি এই ট্রাকিওল গুলোতে কোনো ইন্টিমা থাকে না ট্রাকিওল গুলো ইনটিমা বিহীন এই কথাটা যাতে উল্লেখ থাকে এবং এই ট্রাকিওলে আমার সরাসরি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় করে সরাসরি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় করে বাস দা ট্রাকিয়ার সম্পর্কে এইটুক কথা আমি লিখে দিলাম এবং তারপরে সবার শেষে হচ্ছে আমার বায়োথলি বায়োথলি আমার দেহের অনেক জায়গায় অনেকগুলো বায়োথলি আছে বাস এখন এতটুক কথা লিখলা ঠিক আছে এইটুক লিখলে তুমি আড়াই পায়ে যাবা ইটুক লিখলে তুমি ফুল আড়াই পায়ে যাবা ঠিক আছে হ্যাঁ পয়েন্ট করে লিখবা বেটার ঠিক আছে তাহলে এখন সবার শেষে এই ক্ষেত্রে একদম হান্ড্রেড পার্সেন্ট মার্ক ক্যারি করার জন্য তুমি কিভাবে তিন পাবা ছবির মাধ্যমে ঠিক আছে জাস্ট দেখো ছোট একটা ছবি খুব বড় কিন্তু ছবি না ঠিক আছে ঠিক আছে এই যে এরকম একটা তুমি কোষ আইকে দিবা ঠিক আছে এইভাবে যখন তুমি কোষটা আঁকবা এটা হচ্ছে ট্রাকিরোল কোষ আমার তো আঁকা একদম বাজে হচ্ছে তোমরা সুন্দর করে আঁকো ঠিক আছে বই দেখে সুন্দর করে আঁকবা বাট এইভাবে জাস্ট খুব বেশি ডিটেলস বইয়ের মতো সুন্দর করে আঁকার দরকার নাই ঠিক আছে বইয়ের মতো সুন্দর করে আঁকার দরকার নেই বাট যাতে ছবিটা বোঝা যায় আমার ছবিটা বোঝা যাচ্ছে আমার ছবিটা কিন্তু বোঝা যাচ্ছে না এরকম না এখানে কি এটা হচ্ছে স্পাইরাকল এখানে এটা কি যখন আঁকবা তো এইভাবে মার্কিং করবা এটা স্পাইরাকল এটা ট্রাকিয়া এটা ট্রাকিওল কোষ এবং এটা হচ্ছে ট্রাকিওল সবগুলো এক লাইনে এসে এক্ষেত্রে মার্কিং করবা নিচে একবার চিত্র ঘাস ফরিং এর শ্বসনতন্ত্র এর শ্বসনতন্ত্র ফুল মার্কস তিনে একটা মার্কও কাটার সাধ্য কারণে এখানে ঠিক আছে তাহলে আমাদের এটা হয়ে গেল এবং আমাদের আসো সর্বশেষ একটা কোয়েশ্চেন যেটা ঘ এই আসে খুবই ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটা আসবেই ঠিক আছে যে উদ্দীপকের শেষ লাইনটি যথার্থতা যথার্থতা শেষ লাইনে বলছে উজ্জ্বল আলো এবং স্থিমিত আলোতে দুই ক্ষেত্রে ঘাস এর দৃষ্টিশক্তি সমভাবে কার্যকর থাকে না অর্থাৎ তোমরা বুঝতে পারতো এখানে আসলে তারা কি চাইছে এখানে তারা চাইছে কোনটা ঠিক আছে এক্সামে মনে থাকার রিভিশন হচ্ছে সরি এক্সামে মনে থাকার ওষুধ হচ্ছে রিভিশন ঠিক আছে তুমি যত বেশি রিভাইজ করবা তত বেশি তোমার মাথায় থাকবে আর যত তুমি রিভাইজ করবা না তত তোমার জিনিসটা মাথা থেকে চলে যাবে তাহলে এই ক্ষেত্রে ঘ নাম্বার আনসার এই ক্ষেত্রে আমার কি চাইছে মূলত তুমি বুঝতে পারতেছো এই ক্ষেত্রে উজ্জ্বল আলোতে যে প্রতিবিম্ব গঠন এবং স্থিমিত আলোতে যে প্রতিবিম্ব গঠন এদের পার্থক্য চাইছে ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমার জিনিসটা ওইভাবে উল্লেখ করা লাগবে যে উজ্জ্বল আলোতে সাধারণত কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয় এবং উজ্জ্বল আলোতে এই প্রতিবিম্ব গঠিত হয় আর মৃদু আলোতে বা অনুজ্জ্বল আলোতে বা স্ত্রী আলোতে এই আমরা জানি উজ্জ্বল আলোতে আমার কোন প্রতিবিম্ব গঠিত হবে উজ্জ্বল আলোতে আমার মোজাইক প্রতিবিম্ব বা অ্যাপোজিশন প্রতিবিম্ব গঠিত হবে আর মৃদু আলোতে আমার কি প্রতিবিম্ব গঠিত হবে এই ক্ষেত্রে হচ্ছে আমার সুপার পজিশন প্রতিবিম্ব গঠিত হবে ঠিক আছে এই ক্ষেত্রে আমার সুপার পজিশন প্রতিবিম্ব গঠিত হবে এখন এই জিনিসটা যখনই আমি আঁকবো আমার এই ক্ষেত্রে এদের চিত্রটা আমার থাকা লাগবে যখনই ঘর আমি সবার আগে দেখবো যে এই ক্ষেত্রে চিত্র দেওয়ার সুযোগ আছে কি নাই এখন দেখতেছি যে না এই ক্ষেত্রে চিত্র দেওয়ার সুযোগ আছে আমি অবশ্যই 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 এই ক্ষেত্রে চিত্র দিব ঠিক আছে তাহলে আসো এই ক্ষেত্রে যখন আমি জিনিসটা আনসার করবো আমি এটাকে কিভাবে আনসার করতে হবে সবার আগে এই কথাটা লিখতেই হবে এই কথাটা লিখে আমি শেষ করে দিব এইটা হচ্ছে এই কথাটা লিখলে তুমি দেড় মার্চ পর্যন্ত পাওয়া যাবে এই কথাটা এত ইম্পর্টেন্ট ঠিক আছে এই কথাটা এত ইম্পর্টেন্ট এখন সমানভাবে কার্যকর থাকে না তাহলে এই ক্ষেত্রে দেখি মূলত তারা কি চাইছে এই কথাটার মাধ্যমে এখানে তারা সুপার সুপারপোজিশন ঠিক আছে এবং অ্যাপোজিশন প্রতিবিম্বের পার্থক্য চাইছে ঠিক আছে কোয়েশনটা বুঝতে পারছো আশা করি ঠিক আছে যে এদের পার্থক্যটা এই পার্থক্যে চাইছে তাহলে সবার আগে আমরা কি জানলাম যে এটা অ্যাপোজিশন প্রতিবিম্ব এটা হয় তীব্র বা উজ্জ্বল আলোতে তীব্র বা উজ্জ্বল আলোতে এটা হয় স্তিমিত আলোতে এটা হয় স্তিমিত আলোতে তাহলে এটা একটা পার্থক্য হইল তারপরে দেখো যখন সুপার পজিশন হচ্ছে আর একটা হচ্ছে কি একটা হচ্ছে আমার অ্যাপোজিশন এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমার আবরণীগুলো প্রসারিত হবে এই ক্ষেত্রে আমার আবরণীর কথাগুলো চলে আসছে সাধারণত অ্যাপোজিশনের ক্ষেত্রে আবরণী কোন আবরণী রেটিনাল রঞ্জক আবরণী ঠিক আছে রেটিনাল রঞ্জক আবরণী ও আইরিশ রঞ্জক আবরণী ও আইরিশ রঞ্জক আবরণী এই আবরণীগুলো কি হয় প্রসারিত হয় এই আবরণীগুলো প্রসারিত হয় ঠিক আছে এটা তাহলে এই ক্ষেত্রে কি হবে সেম রেটিনাল রঞ্জক আবরণী এবং আইরিশ সংযক আবরণী সংকুচিত হয় যখন লিখবা ফুল লিখবা ঠিক আছে সংকুচিত হয় মানে রেটিনাল রঞ্জক এবং আইরিশ সংযক আবরণী সংকুচিত হয় এটুক বুঝলাম তারপরে আর কি কি পার্থক্য হতে পারে তাহলে দুইটা হইল আশা করি তোমরা বুঝতেছো এটুক পর্যন্ত ঠিক আছে এই ক্ষেত্রে শুধুমাত্র উলম্বিক বা লম্বা করে যে আসতেছে সেই আলো প্রতিবিম্ব গঠন করে উলম্বিক আলো প্রতিবিম্ব প্রতিবিম্ব গঠন গঠন করে 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 অর্থাৎ লম্বা আর এই ক্ষেত্রে তির্যক আলো প্রতিবিম্ব গঠন করতে পারে এই ক্ষেত্রে তির্যক আলো প্রতিবিম্ব গঠন করতে পারে হ্যাঁ পার্থক্য করে তুমি চাইলে এই যে আবার কথাটা বলে নেই এখানে তুমি গদবাধাল যত লিখবা যত তুমি গদবাদ স্টাইলে লিখবা ছক দিবানা ফ্লোচার দিবানা তত কি হবে তত টিচারের পড়তে বোরিং লাগবে তত টিচারের কি হবে মনে হবে যে না খাতা দেখার বাদ দিয়ে বইয়ের সাথে একটু ঝগড়া করি বইয়ের সাথে ঝগড়া করলে তখন কি হয়ে যাবে ঝগড়া তো দুজনের মাঝখানে টিচারের মনোযোগটাকে সবসময় ধরে রাখতে হয় টিচারের মনোযোগটাকে তুমি ধরে রাখতে পারবা কি দিয়ে পয়েন্ট আকারে লিখে ছবি দিয়ে আর পার্থক্য স্টাইলে লিখে ঠিক আছে এই ক্ষেত্রে তো এমন ভাবে বলে নাই যে সমানভাবে কার্যকর থাকে না তুমি গদ্বাদা স্টাইলেও লিখতে পারো কিন্তু গদ্ভাব স্টাইলে লিখলে তোমার এই জিনিসটা হয়ে গেছে কি ফিফটি ফিফটি ঠিক আছে যে ভালো টিচারের কাছে পড়লে তোমার খাতা পড়ে সুন্দর মতো মার্কস দিবে কিন্তু টিচারের কাছে পড়লে সে কিন্তু এত পড়বে না কিন্তু সে যখন দেখবে যে ছক আছে না তার মানে এটা পড়াশোনা করছে এই কারণেই জিনিসটাকে আমি পার্থক্য ছকের মাধ্যমে দিতে বলতেছি ডিরেক্ট পার্থক্য চেনে কিন্তু তোমাকে পার্থক্য দেওয়া থেকে তো মানাও করে নেয় তাই না এই ক্ষেত্রে প্রতিবিম্বটা কি হয় অ্যাপোজিশনে সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় আর এই ক্ষেত্রে তুলনামূলক একটু অস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় তোমরা চাইলে আরো পার্থক্য অ্যাড করতে পারো কোনো অসুবিধা নাই এই পার্থক্যটা বা এই রিলেটেড আলোচনাটা করলে আগেরটাতে পাইছিলা দেড় এটার জন্য পাবা হচ্ছে কত এটার জন্য পাবা দুই টোটাল আসলো দুই পাবা না এটার জন্য দেড় পাবা টোটাল পাইলা কত তিন এখন বাকি মার্কসটার জন্য বাকি এক মার্কের জন্য তোমার কি করা লাগবে ছবিটা দিতে হবে সুতরাং বাকি একটা মার্কের জন্য তোমার এই ক্ষেত্রে কি করতে হবে ছবিটা দিতে হবে ঠিক আছে এবং ছবিটা দেওয়া এই ক্ষেত্রে ভেরি ভেরি ভাইটাল ঠিক আছে এই ক্ষেত্রে অবশ্যই ছবি দিতে হবে এবং আবার সেম কথা তোমার পাবলোপিকাসো বা লিওনার্দো দা ভিঞ্চি হওয়ার কোনো দরকার নাই তুমি স্বাভাবিক মানুষের মতো ছবি আঁকে এই ক্ষেত্রে আনসারটা তুমি পাওয়া যাবা ঠিক আছে মার্ক তুমি পাওয়া যাবা ঠিক আছে ধরো এরকম একটা আঁকলাম হ্যাঁ বেশি জটিল ছবি আঁকতে গেলেই ঝামেলা হয়ে যাবে ঠিক আছে বেশি জিনিস ইউজ করতে যাবা তো ঝামেলায় পড়বা ঠিক আছে এই যে দেখো একদম সিম্পল করে আমরা ছবিটা আঁকবো এত জটিল করে ছবি আঁকার কোনো দরকারই নেই ঠিক আছে জটিল ছবি আঁকতে গেলেই জটিল করলেই জটিল হবে সহজ করলেই সহজ ঠিক আছে ঠিক আছে পরে আর গাইলাম না তোমরা যারা জানো তারা জানো ঠিক আছে তো ধরো এরকম ভাবে আমি ছবিটা আঁকলাম এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই আবরণীগুলো এখন যখন আমি উজ্জ্বল রঙের আবরণীটা আঁকবো ঠিক আছে মানে আমি এখন কোনটা আঁকবো উজ্জ্বল আলোতে মানে আমি এখন বা মোজাইক প্রতিবিম্বটা মোজাইক প্রতিবিম্বের ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে আমার মার্কিংটা স্টিল খুবই গুরুত্বপূর্ণ দেখো আমি দুইটা কিন্তু আমার হয়ে যাচ্ছে এই হচ্ছে আমার আইরিশ রঞ্জক আবরণী এটা হচ্ছে আমার আইরিশ রঞ্জক আবরণী ঠিক আছে আর এটা হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী এইটা হচ্ছে আমার রেটিনাল রঞ্জক আবরণী মার্কিং গুলো গুরুত্বপূর্ণ রেটিনাল রঞ্জক আবরণী রঞ্জক আবরণী এই ক্ষেত্রে এরা কি অবস্থায় আছে ব্র্যাকেটে লেখা লাগবে রেটিনাল রঞ্জক আবরণী ব্র্যাকেটে লিখবা প্রসারিত ঠিক এইভাবে আইরিশ রঞ্জক আবরণী প্রসারিত ঠিক আছে এই প্রসারিত শব্দটাই তোমাকে অনেকটা মার্কস ক্যারি করে দিবে এই ক্ষেত্রে এটাকে নিচেরটা হচ্ছে র্যাপডম আর এটা হচ্ছে আমার ক্রিস্টালাইন কোন এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন এটা হচ্ছে র্যাপডম তাহলে এখন আমার আলো দেখাইতে হবে এইভাবে আসতেছে এবং আলোর প্রতিবিম্ব সোজা সোজা প্রতিবিম্বগুলো গঠিত হচ্ছে আমার সোজা প্রতিবিম্বগুলো গঠিত হচ্ছে কিন্তু তির্যক ভাবে যে আলোটা আসতেছে সেই আলো দেখাবো সাইডে শোষিত হয়ে যাচ্ছে ঠিক আছে আবার এই ক্ষেত্রে আমি তির্যক আলো দেখাবো এটা দেখাবো সাইডে শোষিত হয়ে যাচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে শুধুমাত্র উলম্ব আলোগুলোর ক্ষেত্রেই প্রতিবিম্ব গঠিত হচ্ছে এই জিনিসটা কিন্তু আমার এই ক্ষেত্রে ক্লিয়ার করা লাগবে ওকে ঠিক আছে আসো তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো বইয়ের তোমাদের বইয়ের সাধারণত তিনটা দিয়ে দেওয়া তুমি দুইটা দিয়েও জিনিসটা ব্যাখ্যা করতে পারো তাহলে এই ক্ষেত্রে আমি কি পাবো এটা নিচে লিখে দিব চিত্র ঠিক আছে অ্যাপোজিশন ঠিক আছে অ্যাপোজিশন ইংরেজিতে লিখলাম এটা হচ্ছে অ্যাপোজিশন প্রতিবিম্ব আর তারপরেই তুমি কোন চিত্রটা এঁকে ফেলবা তুমি এঁকে ফেলবা সুপার পজিশনের চিত্রটা ঠিক আছে যখন সুপার পজিশনের চিত্র আঁকবা এগুলা তো থাকবে না এগুলা এগুলাই চেঞ্জ হবে তো যখন তুমি সুপার পজিশনের চিত্র আঁকবা এগুলা খুব বেশি থাকবে না সাইডের এই জিনিসগুলো একদম অল্প অল্প আকারে থাকবে ঠিক আছে এই র্যাপডম ঠিকই থাকবে প্রত্যেকটা জিনিসের মার্কিং করবা মার্কিং ছাড়া মার্ক পাবা না ঠিক আছে মার্কিং থাকলেই মার্ক পাবা এগুলো নিচের দিকে একদম নিচের দিকে জমে থাকবে এটা নিচের দিকে থাকবে ওকে এটা নিচের দিকে থাকবে তো এই ক্ষেত্রে কি হবে এই সোজা প্রতিবিম্বগুলোও গঠিত হবে এবং ঐতিহ্যভাবে যে আসতেছে সেই প্রতিবিম্ব আমার গঠিত হবে এই ক্ষেত্রে দুইটা চিত্র আমার আয়কে একদম সিম্পলি আইকে দেখাবো এত জটিল করে চিত্র আকার দরকার নেই বইয়ে যেরকম জটিল উলটাপাল্টা করে দেওয়া আছে এত জটিল চিত্র আঁকার কোনো দরকার নাই ঠিক আছে সুতরাং এটার মাধ্যমে কিন্তু আমাদের এই কোয়েশ্চেনটা সমাপ্তি ঘটিত হইল তাহলে পরবর্তীতে চলে আসি আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে এখন থেকে আমরা কি করব সাই সাই করে চলে যাব দেখো এখানে এই কোয়েশ্চেনটাই আবার রিপিট চলে আসছিল শ্বসনতন্ত্রের বর্ণনা দাও আমরা দিয়ে ফেলছি ঠিক আছে কি রে এক কোয়েশ্চেন ঘ নম্বরে বারবার চলে আসছে আচ্ছা চলে আসো আমরা আমরা এখন রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ এইটার কোয়েশ্চেন চলে আসি এই যে দেখছো প্রথম কোশ্চেনটা কি ওমা টিডিয়াম কাকে বল ঠিক আছে তাহলে এইটার কোশ্চেন আনসারে যখন যাব আমি ক নাম্বার সবসময় একটা টানে আনসার করবো সবসময় আমি একটা টানে আনসার করব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাদের সাজেশন কিন্তু আমরা ক্লাসে দিয়ে দিই হ্যাঁ এই ক্ষেত্রে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে এখন ওমা টিডিয়াম ঠিক আছে এই ক্ষেত্রে ওমা টিডিয়াম এইটার আমরা লিখবো ওমা টিডিয়াম কিসের অংশ এটা উল্লেখ থাকা লাগবে এটা কোথায় পাচ্ছি ঘাস ফোরিং এ পাচ্ছি এই ঘাস ফোরিং শব্দটা উল্লেখ থাকা লাগবে ঘাসফরিং এর চোখ আছে দুই ধরনের একটা আছে সরলাক্ষী বা অসেলি আর একটা হচ্ছে জটিলাক্ষী বা পুঞ্জাক্ষীর ঘাসফরিং এর পুঞ্জাক্ষীর পুঞ্জাক্ষীর গঠন এবং কার্যকর একক গঠন এবং কার্যকর একক এবং এর আকৃতি কিরকম স্বর ভুজাকৃতি স্বরভুজাকৃতির গঠন ঠিক আছে স্বরভুজাকৃতির গঠনকেই ওমাটিডিয়াম বলে সুতরাং এই পয়েন্টগুলো তোমার থাকা লাগবে ঘাসফড়িং কথাটা উল্লেখ থাকা লাগবে পুঞ্জাক্ষী কথাটা উল্লেখ থাকবে গঠন এবং কার্যকর একক উল্লেখ থাকা লাগবে স্বরভুজাকৃতি তাহলেই তোমার ওমাটিডিয়ামের আনসারটা এই ক্ষেত্রে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ মাত্র একটা কোয়েশ্চনের জন্য তিন চারটা পিকচার এরকম কোশ্চেন তো থাকবে না যেমন দেখো এই এই জায়গাতেই তোমার চিত্র আঁকার সুযোগ নাই। এই কোয়েশ্চনে তুমি চিত্র আঁকতে পারবে না তোমার সবসময় কোশ্চেন তো একই ধরনের হবে না এক এক বোর্ডে কোশ্চেন ঠিক আছে কোয়েশ্চেন সবচিত্রে যে কোশ্চেন আঁকা লাগবে এরকম না এখন চলে আসি মুক্ত রক্ত সংবহন তন্ত্র বলতে কি বুঝো তাহলে এই ক্ষেত্রে এখন চলে আসতেছি আমি মুক্ত রক্ত সংবহন তন্ত্র ঠিক আছে এই ক্ষেত্রেও জিনিসটাকে আমার কিভাবে এক্সপ্লেন করতে হবে দেখো এটা কিন্তু তোমার শুধু যে ঘাস ঘাসফোরিং দিয়ে আনসার করা লাগবে ব্যাপারটা কিন্তু এরকম নয় ঠিক আছে এই ক্ষেত্রে ঘাস ঘাসফরিংটা কিন্তু পুরোপুরি একরকম নয় ওকে এই ক্ষেত্রে মুক্ত সংবহনতন্ত্রের উত্তর এটা কিন্তু তুমি যদি কেউ যদি প্রথম চ্যাপ্টার থেকে আনসার করে তার সেই আনসারটা কিন্তু কাটার কোনো সুযোগ নাই ঠিক আছে তার আনসারটা কিন্তু কাটার কোনো সুযোগ নেই তার সেও কিন্তু সেটার জন্য ফুল আনসার পাবে অর্থাৎ এটা তুমি কেউ যদি প্রথম চ্যাপ্টার থেকে আনসার করো কোনো সমস্যা নেই তাহলে এই ক্ষেত্রে এটা এক ধরনের সংবহনতন্ত্র এই সংবন্ধ সরি এই ক্ষেত্রে তো এক হবে না সবার আগে তুমি এক লাইনে মুক্ত সংবন্ধনটা কি এটা ব্যাখ্যা করবা এই ক্ষেত্রে কি রক্ত আছে রক্ত কোত থেকে আসতেছে হৃদ যন্ত্র থেকে আসতেছে হৃদ যন্ত্র থেকে রক্ত তাহলে এই ক্ষেত্রে সবার আগে আমার যে জিনিসটা উল্লেখ করা লাগবে যে রক্ত হৃদ যন্ত্র থেকে আসতেছে কার মাধ্যমে আসতেছে নালিকা পথে আসতেছে অর্থাৎ নালিকা থেকে হৃদযন্ত্র থেকে রক্ত নালিকার মাধ্যমে কোথায় আসে গহব্বরে আসে এই কথাটা উল্লেখ থাকাই লাগবে ঠিক আছে গহব্বর শব্দটা আমার গুরুত্বপূর্ণ সুতরাং আমি এখন পর্যন্ত আনসার কোন জায়গাতে দ্বারা করেলাম এই ক্ষেত্রে রক্ত হৃদযন্ত্র থেকে রক্ত হৃদযন্ত্র থেকে নালিকা পথে কোথায় আসতেছে গহব্বরে আসতেছে এটা কি ধরনের গহব্বর এখন চলে আসি এটা হচ্ছে এটা হচ্ছে দেহ গহব্বর ঠিক আছে এখন দেহ গব্বর আমাদেরও আছে আমাদের তো আবার বদ্ধ অর্থাৎ এই ক্ষেত্রে উত্তরটা আসবে এই ক্ষেত্র থেকে তাহলে মুক্ত দ্বারা বোঝাচ্ছে এই জায়গাটা সুতরাং আমার আনসারটা কই দাঁড়াইলো হৃদযন্ত্র থেকে রক্ত নালিকা পথে হৃদযন্ত্র থেকে রক্ত নালিকা পথে মুক্ত দেহ গব্বরে চলে আসবে এই কথাটুকু থাকাই লাগবে মুক্তা কথা তুমি আগের কথাটাও যদি ভুলে যাও সমস্যা নাই মুক্ত দেহ গহব্বর এই কথাটা না থাকলে তুমি এই ক্ষেত্রে কোনো মার্কসই পাবা না ঠিক আছে এই কথাটা না থাকলে তুমি জিরো পাবা আন্ডা আন্ডা পাবা ঠিক আছে মুক্ত দেহ এই কথাটা কিন্তু তোমার লাগবে তাহলে থাকাই মুক্ত দেহ গহ্বরের মাধ্যমে পুনরায় আবার কোথায় ফেরত যাবে মুক্ত হৃদযন্ত্রহনতন্ত্র আর এই ক্ষেত্রে মুক্ত দেহ গহ্বর না থাকলে অর্থাৎ পুরো জিনিসটা আবদ্ধ থাকলে সেটা হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র সুতরাং দেখো আমরা অনেক সময় মনে হয় যে ভাইয়া আমি তো অনেকটুকুই লেখছি আমি কেন ফুল মার্কস পাচ্ছি না বা আমার খাতায় এমন কিসের ঘাটতি আছে ঠিক এই টাইপের গুলো তুমি যদি এখন দেখো তুমি এই পুরাটার আনসার তুমি দুই তিন পৃষ্ঠা করছো ঠিক আছে তাও তোমার কথায় মুক্ত দেহ গহ্বর কথাটা নাই তুমি ফুল মার্কস পাবা না স্বাভাবিক আমার অবশ্যই এই কিওয়ার্ড গুলো অবশ্যই অবশ্যই উল্লেখ থাকতে হবে ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো তাহলে মুক্ত দেহ গবনে লেখলাম এটা তো আমি এক পায়ে গেলাম মুক্ত দেহ গবনের সংজ্ঞা লেখার জন্য মুক্ত তন্ত্র তাহলে এরপরে বাকি সংবহনতন্ত্রের জন্য বাকি টুক মার্কস পাওয়ার জন্য আমার কি করতে হবে মোটামুটি আরো কিছু কথা লিখতে হবে এই ক্ষেত্রে কি থাকে এই ক্ষেত্রে কি কি কাঠামো দেখা যায় এই ক্ষেত্রে হৃদযন্ত্র দেখা যায় এই ক্ষেত্রে হৃদযন্ত্র দেখা যায় এই ক্ষেত্রে রক্ত কণিকা দেখা যায় এবং এই ক্ষেত্রে অনেক ধরনের সাইনাস দেখা যায় এই ক্ষেত্রে সাধারণত অনেক ধরনের সাইনাস দেখা যায় এই কথাটা আমার উল্লেখ থাকা লাগবে তাহলে এই ক্ষেত্রে মুক্ত তন্ত্রে আমি কি কি পাবো আমি হৃদযন্ত্র পাবো আমি রক্তকণিকা পাবো আমি সাইনাস পাবো মাঝে মধ্যে কিছু নালিকাও দেখা যায় মাঝে মধ্যে কিছু নালিকাও দেখা যায় তাহলে এই জিনিসগুলো আমার থাকে সাধারণত মুক্ত সংবহনতন্ত্র এই জিনিসগুলো বিদ্যমান থাকে এবং তার পরবর্তীতে আমার কোন পয়েন্টটা উল্লেখ থাকবে ঠিক আছে আর এটা তো তোমাদের জন্য ইনশাল্লাহ তোমাদের জন্য আমরা নিব এটা নিয়ে আসবো ইনশাল্লাহ ঠিক আছে এবং দেখো আর্থপোডা আর মলাস্কা এটা কাদের ক্ষেত্রে পাওয়া যায় আর্থোপোড়া এবং মলাস্কাতে পাওয়া যায় আর্থোপোড়া ও মলাস্কাতে এটা পাওয়া যায় এবং সবার শেষে আবার যেহেতু ঘাসফড়িং পড়তেছি আমি শেষ করবো ঘাসফোরিং এর রক্ত সংবহন তন্ত্র ঘাসফোরিং এর রক্ত তন্ত্র কি ধরনের এই মুক্ত রক্ত সংবহন তন্ত্র কাসপুরিং এর রক্ত সংবহনতন্ত্র মুক্ত সংবহনতন্ত্র ধরনের তাহলে এটার মাধ্যমে কিন্তু কি হলো একটা কমপ্লিট আনসার হয়ে গেল কোথায় এখন চলে আসি আমরা পরবর্তী চিত্রটার দিকে আসো দেখি আমরা এখন পরবর্তী পরবর্তী কোশ্চেনটা দেখি এখন দেখো এই ক্ষেত্রে কোনো কোয়েশন নাই উদ্দীপকের চিত্রটি ব্যাখ্যা করো ঠিক আছে তো এই ক্ষেত্রে আসো দেখি আমরা উদ্দীপকের চিত্রটা কি কি আছে দেখো এখানে আছে নিষিক্ত ডিম এখানে আছে নিন্থ এবং এখানে আছে পূর্ণাঙ্গ প্রাণী ঠিক আছে অর্থাৎ এখানে উদ্দীপকের চিত্রটা ব্যাখ্যা করতে বলছে এখানে তাহলে কি বোঝাতে এখানে ঘাসফড়িং এর রূপান্তরকে বোঝাতে এখানে ঘাসফড়িং এর রূপান্তরকে বোঝাতে গ নাম্বার গ নাম্বার সরি এটা হবে গ নাম্বার হ্যাঁ এখানে ঘাসফড়িং এর রূপান্তরকে বোঝাতে সুতরাং তুমি প্রথম চিত্রটাতে কি লিখবা উদ্দীপকের চিত্রটি ব্যাখ্যা করো তাহলে শুরুতেই লিখবো যে উদ্দীপকের চিত্রটি দ্বারা উদ্দীপকের চিত্রটি দ্বারা ঘাসফরিং এর রূপান্তরের বা ঘাসফরিং এর রূপান্তরকে বোঝানো হচ্ছে ঘাসফরিং এর রূপান্তরকে বোঝানো হচ্ছে রূপান্তরকে বোঝানো হচ্ছে তাহলে এই ক্ষেত্রে এটা লিখবো এখন ঘাস এর রূপান্তর তারপরেই ইটুকু আমরা থাকবে তারপরে আমি অন্য একটা প্যারা স্টার্ট করব অন্য একটা প্যারা থেকে কিভাবে ঠিক আছে অন্যভাবে লিখলে তারপর এখন আমি কি লিখবো ঘাসফরিং এর রূপান্তর কি ধরনের অসম্পূর্ণ বা হেমি ধরনের ঠিক আছে যে হেমি কথাটা লিখবে সে অন্যের চেয়ে পয়েন্ট ফাইভ মার্ক বেশি ক্যারি করবে সুতরাং হেমি মেটাবোলাস কথাটা আমরা বারবার লেখার চেষ্টা করব যে ঘাস ফরিং এর রূপান্তর অসম্পূর্ণ বা হেমি ধরনের হেমি মেটাবোলাস ধরনের এই ক্ষেত্রে কি হয় এখন হেমি ধরনটা কি এটা ব্যাখ্যা করব যে যে ক্ষেত্রে পূর্ণাঙ্গ প্রাণী এবং শিশু অবস্থায় প্রাণী দেখতে একই রকম হয় তাকে হেমিমেটাবোলাস বা অসম্পূর্ণ রূপান্তর বলা হয় অর্থাৎ আমি এক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তরের সংজ্ঞাটা দিব অসম্পূর্ণ রূপান্তরের সংজ্ঞাটা দেওয়ার পরে তারপরে আমি কি বলবো ঘাসফরিং এ তো পাওয়া যায় এটা লিখছি এখন কি লিখবো সাধারণত হেমিমেটাবোলাস বা অসম্পূর্ণ রূপান্তরে যে শিশুদশার প্রাণী বা অপূর্ণ দশার প্রাণী সেটাকে নিম্ফ নামে ডাকা হয় নিম্ফ নামে ডাকা হয় এই ক্ষেত্রে নিম্স কথাটা আমার চলে আসবে অর্থাৎ এটার মাধ্যমে আমি কিসে চলে আসলাম নিম কথাটা চলে আসলাম অর্থাৎ আমি নিষিক্ত দিন থেকে কোথায় চলে আসছি নিমফে চলে আসছি এখন নিম্ফের সাথে পরিপূর্ণ দশায় কি কি পার্থক্য থাকে এই পার্থক্য এক কথায় লিখতে হবে ঠিক আছে ধরো এই ক্ষেত্রে আমি এখন তাহলে কি লিখবো নিম্ফের সাথে পূর্ণ দশার পূর্ণাঙ্গ দশার প্রাণীর পার্থক্য তাই নিম ভার্সাস পূর্ণাঙ্গ প্রাণী কি কি জিনিসের পার্থক্য থাকে চারটা জিনিসের পার্থক্য আমার উল্লেখ থাকা লাগবে এক জননাঙ্গ নিমফে পরিপূর্ণ জননাঙ্গ থাকে না পূর্ণাঙ্গতে থাকে ডানা পূর্ণাঙ্গ ডানা নিমফে থাকে না পূর্ণাঙ্গ ডানা থাকে পূর্ণাঙ্গ দুই দুই জোড়া জোড়া থাকে থাকে ডানা কিন্তু এই ক্ষেত্রে কি থাকে ডানা প্যাড ডানা প্যাড কাদের থাকে নিমফে ডানা প্যাড থাকে পূর্ণাঙ্গতে কোনো ডানা প্যাড থাকে না রং এই ক্ষেত্রে এটার রং একরকম হয় এটার রং সাধারণত রকম হয়ে থাকে সাধারণত রঙেরও এক প্রকার পরিবর্তন থাকে এবং সবার শেষে আকৃতি বা সাইজ সবার শেষে হচ্ছে সাইজ বা আকার বা আকৃতি আকার বা আকৃতি এই ক্ষেত্রে আকারে ছোট আর এটা হচ্ছে আকারে বড় ইটুক থাকলো এখন এইটুক লেখে তুমি কি পাইলা তুমি নিমফের সাথে পূর্ণাঙ্গ প্রাণী দশার একটা পার্থক্য পাওয়া গেলাম ঠিক আছে এখন আমার আনসারটা কিন্তু কমপ্লিট হয় নাই ঠিক আছে আমার আনসারটা কিন্তু এখনো কমপ্লিট হয় তাহলে আনসারের কম্পিটিশনের জন্য তোমার কি করতে হবে তোমার নিম থেকে যে পূর্ণাঙ্গ প্রাণী হইল কিভাবে হচ্ছে এই ক্ষেত্রে তোমার কিছু কিছু শব্দ থাকা লাগবে একটা হচ্ছে মোল্টিং ঠিক আছে মোল্টিং আরেকটা হচ্ছে ইনস্টার ঠিক আছে মোল্টিং এবং ইনস্টার এই দুইটা শব্দ তোমার থাকা লাগবে অর্থাৎ আমার এই ক্ষেত্রে কি হয় নিমস ওয়ান তারপরে কি হয় নিমস টু তারপরে কি হয় নিম থ্রি তোমরা আশা করি বুঝতে পারতো এখন পর্যন্ত ঠিক আছে তারপরে কি হয় নিম ফোর হয় নিম ফাইভ হয় তারপরে পূর্ণাঙ্গ প্রাণী হয় এটা কিন্তু আমাদের বইয়ের ছকটা আর কি ঠিক আছে পূর্ণাঙ্গ প্রাণী হয় এই ক্ষেত্রে নিম ফান এবং টু নিম ফান থেকে যখন টু হচ্ছে তখন কি হচ্ছে সে খোলস করতেছে এইটাকে বলা হয় মল্টিং বা খোলস এবং নিম ফান এবং নিম টু এর মধ্যবর্তী যে দশা এটাকেই বলা হয় ইনস্টার এই দুইটা শব্দ আমার থাকাই লাগবে ঠিক আছে মোল্টিং বা ইনস্টার এবং এটার সাথে মোল্টিং বা ক্ষেত্রে মোল্টিং এর এই মোল্টিং এর জন্য দায়ী হরমোন হচ্ছে একডাইসন এটার জন্য দায়ী হরমোন হচ্ছে ঠিক আছে সুতরাং ইটুক যদি তুমি লিখে আসো তুমি শুরুতে কি লিখবা এর রূপান্তরটা হচ্ছে কি এক্ষেত্রে ঘাসফরিং এর রূপান্তরের ব্যাপারে বলা হয়েছে রূপান্তরটা ঘাসফরিং এর রূপান্তর সাধারণত হেমিমেটাবোলাস ধরনের বা অসম্পূর্ণ রূপান্তর হয়ে থাকে অসম্পূর্ণ রূপান্তর সংজ্ঞা দিবা ছোট অবস্থাকে যে নিম বলা হয় সেটা বলবা পূর্ণাঙ্গ প্রাণীর কি কি পার্থক্য হয় সেটা আমি উল্লেখ করব এবং সবার শেষে এই নিম থেকে কিভাবে পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে নিম্ফ ওয়ান টু থ্রি ফোর ফাইভ হয়ে পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে ছবির দরকার নাই কারণ ঘাসফরিং এর ফুল ছবি আঁকা সম্ভব না আমাদের পক্ষে ঠিক আছে এত সুন্দর ছবি আঁকা আমাদের পক্ষে সম্ভব না তাহলে এই ক্ষেত্রে যখন পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে তাই না পূর্ণাঙ্গ প্রাণী হচ্ছে কিভাবে হচ্ছে মোল্টিং বা খোলস মাধ্যমে হচ্ছে এবং মাঝখানের প্রত্যেকটা দশাকে বলা হচ্ছে ইনস্টার এবং এই ক্ষেত্রে কোন হরমোন সাহায্য করতেছে এক ডাইসোল নামক হরমোন সাহায্য করতেছে সুতরাং আশা করি এটা সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এক্ষেত্রে ফ্লো চার্ট দরকার নাই ঠিক আছে তনুশ্রী এক্ষেত্রে ফ্লো চার্টের দরকার নাই এই ক্ষেত্রে কি দরকার এই ক্ষেত্রে ফ্লোচার্ট না দিয়ে তুমি জাস্ট নিম্ফ ওয়ান টু আমি যেভাবে লিখলাম এটাই ফ্লোচার্ট ঠিক আছে এরকম ফ্লোচার্টটা দিলেই হবে আশা করি আমাদের গয়ের ইটুক আনসার করলে এইভাবে তুমি সুন্দর আনসার করলে ফুল মার্কটা পাবা এখন দেখো ঘ নাম্বার কোয়েশ্চেনটা একটু টিকি স্টাইলের কোয়েশ্চেন যে উদ্দীপকের প্রাণীটি শিশু অবস্থা যদি অপরিবর্তিত থাকে তার কারণ বিশ্লেষণ করো এখন শিশু অবস্থা কখন অপরিবর্তিত থাকতে পারে এই ক্ষেত্রে সবার আগে আমি তাহলে আনসারটা কিভাবে শুরু করব ঘ নাম্বার ঠিক আছে ঘ নাম্বার তাহলে উদ্দীপকের প্রাণীটি শিশু অবস্থা হচ্ছে নিম সবার আগে এটা বলে নিব যে এখানে শিশু অবস্থা হচ্ছে নিম্ফ ঠিক আছে অর্থাৎ এই ক্ষেত্রে নিমফ ঠিক আছে শিশু অবস্থা হচ্ছে নিম শিশু অবস্থা যদি অপরিবর্তিত থাকে অর্থাৎ এই ক্ষেত্রে শীতকালে যে শিশু অবস্থা অপরিবর্তিত অর্থাৎ নিমফ পরিপূর্ণ প্রাণীতে পরিণত হবে না নিম্ফ আমার পরিপূর্ণ প্রাণীতে পরিণত হবে না কেন হচ্ছে না এটা আমার উল্লেখ করা লাগবে অর্থাৎ এই ক্ষেত্রে নিম কেন পরিপূর্ণ প্রাণীতে পরিণত হচ্ছে না এইটা আমার উল্লেখ করা লাগবে এই ক্ষেত্রে এইটা যখন আমি আনসার করব আমার একদম ডিম থেকে আমি আমি কিভাবে পাচ্ছি এই এই আমার লাগবে ঠিক আছে? তাহলে ক্ষেত্রে সবার আগে ক্ষেত্রে পরিস্রুটনের মূল কথাটাই আমাদের চলে যেতে হবে তাহলে এই ক্ষেত্রে সবার আগে পরিস্রুটনের শুরুতে একদম শুরুতে কিভাবে আমার ডিম নিষিক্ত হলো এটা উল্লেখ করা লাগবে তাহলে এই ক্ষেত্রে স্ত্রী ফরিং ঠিক আছে এই ক্ষেত্রে স্ত্রী ঘাসফরিং ঠিক আছে এখান থেকে আসতেছে কি ডিম ডিমটা কি ধরনের সেন্ট্রাল এসিথাল ধরনের এসিথাল ধরনের ঠিক আছে এবং তারপরে পুরুষ ঘাসফোরিং থেকে আসতেছে শুক্রাণু এখান থেকে আসতেছে কি শুক্রাণু এই ডিম এবং শুক্রাণুর মিলনের মাধ্যমে কি হচ্ছে নিষেধ হচ্ছে এই নিষেধটা কি ধরনের নিষেধ নিষেধ ঠিক আছে অর্থাৎ নিষেধ এই শব্দগুলো আমার থাকা লাগবে আমি দেখো এই জায়গাগুলো আমরা খেয়াল করি তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে বহি নিষেধ হচ্ছে এবং বহি পরে তারপরে আমার কি হয়ে গেছে এখান থেকে আমার জায়গট হয়েছে এবং জাইগট থেকে আমার আলটিমেটলি কিসে পরিণত হবে জাইগটের পরে আমার এই নিম তৈরি হবে নিম থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হবে ঠিক আছে এখন এই জায়গাতে হইল এখন যদি কোনো কারণে আমার জাইগটটা পরিপূর্ণ নিমফে বৃদ্ধিপ্রাপ্ত না হয় কিসের অভাবে হইতে পারে এটা উল্লেখ করা লাগবে তাহলে এখন কেন অপরিবর্তিত থাকতেছে এটা উল্লেখ করা লাগবে যে এটা হচ্ছে শীতকালে তাহলে এই কাহিনীটা হচ্ছে কখন শীতকালে এই কাহিনিটা আমার উল্লেখ করা লাগবে ঠিক আছে শীতকালে এই কাহিনীটা ঘটতেছে অন্য কোনো টাইমে সাধারণত এই কাহিনীটা ঘটতেছে না এখন শীতকালে এটা কেন বন্ধ থাকতেছে শীতকালে দুইটা কারণ এক নাম্বার হচ্ছে শীত মানে প্রচন্ড ঠান্ডা দুই নাম্বার হচ্ছে খাদ্যের অভাব দুই নম্বর হচ্ছে খাদ্যের অভাব ঠিক আছে এই দুইটা পয়েন্ট উল্লেখ থাকা লাগবে শীতকালে আমার এইটা হয়ে যাবে তোমার তৃতীয় প্যারা ঠিক আছে শুরুতে কি শুরুতে হচ্ছে অবস্থাটা এই জায়গায় বন্ধ কেন এটার ব্যাখ্যা করতেছি আমরা তো তারপরে কি এই একদম নিষিক্ত ডিম কিভাবে নিম্ফে পরিণত হইলে এটা লেখলা তৃতীয় এসে আমরা এই কথাটা লেখবো শীতকালে বন্ধ থাকে কেন একটা হচ্ছে প্রচন্ড শীত আর একটা হচ্ছে খাদ্যের অভাব এই দুইটা কারণে বন্ধ থাকে চতুর্থ প্যারায়সে লিখবো এটাকেই সাধারণত ডায়াপজ নামে ডাকা হয় এটাকেই সাধারণত কি নামে ডাকা হয় ডায়াপজ নামে ডাকা হয় অর্থাৎ এই ক্ষেত্রে মূলত আনসারটা চাইছে ডায়াপজের আনসারটা সুতরাং শিশু অবস্থা অপরিবর্তিত থাকা এটাই হচ্ছে ডায়াপজ ঠিক আছে এই ডায়াপসটাই তারা মূলত আনসার শুনতে চাইছে কিন্তু যেহেতু ঘ নাম্বার ক নাম্বারের মতো আনসার করলে তো হবে না একটু টানা হেসটা করা লাগবে সুতরাং আমরা এই জায়গায় কি করলাম একটু টানা হেস্টা করে আমি আলটিমেটলি ডায়াপজে চলে আসলাম তারপরে কি বলবো ডায়াপজ কখন ভাঙবে যখন অনুকূল পরিবেশ চলে আসবে যখন গ্রীষ্মকাল চলে আসবে যখন অনুকূল পরিবেশ চলে আসবে যখন শীত কেটে যাবে প্রচুর পরিমাণ খাদ্য থাকবে তখন আলটিমেটলি আমার ডায়াপসটা চলে যাবে এবং নিমফ পরবর্তী ধাপে প্রবেশ করবে ঠিক আছে পোলাপান ক্লিয়ার হয়েছে এই কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে আমাকে একটু বলো তো না যে ভাইয়া বুঝতে পারছি আর যদি মনে হয় যে না বুঝি নাই তাহলে সেটাও বলো যে না ভাইয়া বুঝি নাই এটা ক্লিয়ার হয়েছে এই দুইটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো ভাইয়া ঠিক আছে না রে তুদের কারো ওকে জাকিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ বাকিদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো ঠিক আছে ক্লিয়ার ওকে অ্যানির ক্লিয়ার হয়েছে হরমোনের কথা বলা লাগবে এখন তো হরমোন হরমোনের কথা এখন বলা লাগবে না কারণ এই ক্ষেত্রে অপরিবর্তিত থাকতেছে ঠিক আছে দেখো এই ক্ষেত্রে অপরিবর্তিত থাকতেছে যদি অবস্থার পরিবর্তন হইতো যদি অবস্থার পরিবর্তন হয়তো তখন হরমোনের কথা বলা লাগতো সাধারণত অপরিবর্তিত থাকলে তো হরমোন কোনো কাজই করবে না সুতরাং অকেজ জিনিসের কথা বলে আমাদের পেজ বা পেজ বড় করার কোনো দরকার নাই ঠিক আছে ওকে ওকে ঠিক আছে আপু থ্যাংক ইউ তাহলে আসো এখন আমরা আমাদের নেক্সট কোয়েশনে চলে যাই এটাই বারবার চলে আসছে রে হ্যাঁ হ্যাঁ এখন আসো ঠিক আছে এখানে হইছে এখানে একটা যে ঝামেলাটা হইছে এখানে হাই এটা আসে নাই ঠিক আছে পটাশিয়াম ইউরেট থেকে ইউরিক অ্যাসিড এখন চলে আসি প্রথমটা হচ্ছে রেচন কি রেচন ঠিক আছে রেচনের ক্ষেত্রে কিছু শব্দ উল্লেখ থাকাই লাগবে এক আমিষ জাতীয় খাদ্য ঠিক আছে অথবা আমিষ জাতীয় পদার্থ এইটা উল্লেখ থাকা লাগবে তারপরে কি উল্লেখ থাকা লাগবে এদের বিপাক হবে ঠিক আছে এদের বিপাক হবে সুতরাং আমি জাতীয় বিপাক খাদ্য বা পদার্থের বিপাকের ফলে উৎপন্ন কি ঘটিত নাইট্রোজেন ঘটিত তো নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ কি করবা দেহ থেকে বের করে দিবা দেহ থেকে বের করে দিবা বের করে দেওয়ার প্রক্রিয়া এইটাই হচ্ছে এই চারটা পয়েন্ট লাগবে আমি পদার্থ পদার্থ বিপাকের ফলে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ উৎপন্ন নাইট্রোজেন ঘটিত বজ্রপদার্থ দেহ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়াকেই বলা হয় রেচন দেহ থেকে বের বের করে দেওয়ার প্রক্রিয়া হচ্ছে রেচন ঠিক আছে কি রে তোমরা মারামারি শুরু করো না হ্যাঁ মারামারি শুরু করো না হ্যাঁ ঠিক আছে সবার নামই বলবো রে ঠিক আছে টেনশন করিস না তোর আসো তাহলে এই ক্ষেত্রে এটা গেল আমাদের তাহলে এর পরের কোয়েশ্চেনটাতে আমরা চলে আসি পরের কোয়েশ্চেনটা হচ্ছে কি আমার সিলোম এবং হিমো সিলের মাঝখানে পার্থক্য আমাদের পরীক্ষার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ পার্থক্য কিন্তু এটা খুব সুন্দর মতো বইয়ে কিন্তু আমাদের উল্লেখ আছে সিলম এটা হচ্ছে হিমো সিলের পার্থক্য ঠিক আছে এটা আমাদের বইয়ের যে পার্থক্য আছে সেটা খ নাম্বারের জন্য খুবই পারফেক্ট করে লেখা এবং আমরা যদি পরীক্ষাতে সেই পারফেক্ট আনসারটা দিতে পারি সেই ক্ষেত্রে আমাদের ফুল মার্কস আমরা 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 বারবার মনে যে ক এবং কখনো চিত্র দিব না ঠিক আছে ক এবং আমরা কখনোই চিত্র দিব না তাহলে চলে আসো এই ক্ষেত্রে শিলম শিলমের নামের আগে কি হিম আছে না নাই তাহলে শিলম হচ্ছে রক্ত সংবহনতন্ত্রের অংশ না এটা রক্ত সংবহনতন্ত্রের অংশ না এটা রক্ত সংবহনতন্ত্রের অংশ তাহলে খুব সুন্দর একটা জিনিস পাওয়া গেলাম তাহলে এবং এর আগে সবার আগে এক নাম্বার পয়েন্ট দিবা কি এক নাম্বার পয়েন্ট দিবা সিলমের সংজ্ঞা এক নাম্বার পয়েন্ট দিবা সিলমের সংজ্ঞা অর্থাৎ সিলম কি দ্বারা উদ্ভূত মেসোডার্ম উদ্ভূত ঠিক আছে এবং কি দ্বারা আবৃত পেরিটোনিয়াম দ্বারা আবৃত সুতরাং মেসোডার্ম থেকে উদ্ভূত পেরিটোনিয়াম দিয়ে আবৃত যে দেহ আছে সেটাকেই সিলম নামে ডাকা হয় আর হিমোস তখন আমি হিমোসিলের সংখ্যা দিয়ে দিব ঠিক আছে তখন আমি আবার হিমোসিলের এই ক্ষেত্রে হিমোসিলের সংখ্যাটা দিয়ে দিব আমরা শুরু করব দুইটা সংজ্ঞা দিয়ে তাহলে দুইটা সংজ্ঞা দিয়ে শুরু করলাম এবং একটা রক্ত অংশ নয় আর একটা রক্ত সংবন্ত্রের অংশ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও ওকে ক্লাস করো হ্যাঁ ঠিক আছে ক্লাসের শেষে দরকার হলে যারা থাকবা তাদের তাদের সবার নাম নিব না যাও ঠিক আছে তোমরা মেনশন করো তাহলে তোমাদের সবার নাম নিবো ওকে এটা নিয়ে টেনশন করো না হুম এই ক্ষেত্রে দেখো হিমোসিল যেহেতু রক্ত সংবহন করে এটা পুষ্টির সাথে সম্পর্কিত অর্থাৎ এটা পুষ্টি পরিবহন করে হিমোসিল পুষ্টি পরিবহন করে কিন্তু এইটা আমার কোন প্রকার পুষ্টি পরিবহন করে না যেহেতু সিলম পুষ্টি পরিবহন করে না এটা অন্যান্য অঙ্গে প্রসারিত থাকে প্রসারিত থাকে এটা কোন অঙ্গে প্রসারিত থাকে না বাস ঠিক আছে এই ক্ষেত্রে দুই নম্বরের জন্য চারটা থেকে পাঁচটা পার্থক্য দুই নাম্বার আনার জন্য এনাফ মোর তাহলে এইটা আমাদের হয়ে গেল এখন চলে আসি আমরা গ নাম্বারে তাহলে এই ক্ষেত্রে দেখো রেচন সাধারণত রেচন থেকে কোয়েশ্চেন হয় না সৃজনশীল সাধারণত হয় না তবে এই ক্ষেত্রে এই যে অসাধারণ ব্যাপার স্যাপার হয়ে গেছে ঠিক আছে এখানে বুঝতেই পারছো এখানে তাহলে কি চাচ্ছে তারা ঠিক আছে ঠিক আছে এই ক্ষেত্রে তারা কি চাচ্ছে এটা আমার কিন্তু আনসার করা লাগবে এবং ভালো মতো আনসার করা লাগবে কিন্তু এই ক্ষেত্রে করা খুবই ইজি উদ্দীপকের সংশ্লিষ্ট প্রক্রিয়া উদ্দীপকের সংশ্লিষ্ট প্রক্রিয়া কি রেচন রেচন প্রক্রিয়াতে ঘাস ফুরিং যে অঙ্গের মাধ্যমে সম্পন্ন করে তার বর্ণনা দাও তাহলে গ নাম্বারে যখনই আমি লিখব সবার আগে কি লিখব কোন অঙ্গের মাধ্যমে এটা হচ্ছে ম্যাল পিজিয়ান নালিকা এটা হচ্ছে ম্যাল জিয়ান নালিকা ঠিক আছে এটা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা তাহলে এখন আমি কিসের বর্ণনা দিব ম্যালপিজিয়ান নালিকার বর্ণনা দিব অবস্থান আমি যদি এইভাবে পয়েন্ট আউট করতে পারি আরো ভালো ঠিক আছে আমি পয়েন্ট আউট করা লাগবে এটা কোথায় আছে এটা মধ্য অন্ত্র বা মেসেন্টেরন এবং প্রক্টোডিয়াম বা পশ্চাৎ অন্ত্র এই দুইটা সংযোগ স্থলে আছে তাই না এই দুইটা সংযোগ স্থলে আছে অনেকগুলো সুতার মতো সংখ্যা সংখ্যায় প্রায় একশো সংখ্যায় হবে এটা প্রায় একশোটি ঠিক আছে এইভাবে দেখো আমি আনসারটা কিভাবে করতেছি আমার আনসার কিন্তু অটোমেটিক লম্বা হচ্ছে এখানে কিন্তু আমি আর কিছু লিখবো না ঠিক আছে মধ্যতন্ত্র ও পশ্চাতন্ত্রের সংযোগস্থলে শেষ দাঁড়ি সংখ্যা প্রায় একশোটি দাঁড়ি ঠিক আছে তাহলে অবস্থান ঠিক আছে তারপরে কি আছে মুক্ত প্রান্ত মুক্ত প্রান্ত হিমোলিমফে ভাসমান এটা গেল তারপরে আসে কি বদ্ধ প্রান্ত কার সাথে যুক্ত পৌষ্টিক নালীর সাথে যুক্ত ঠিক আছে পৌষ্টিক নালীর সাথে যুক্ত দেখো আমার কিন্তু অটোমেটিক আনসার লেঙ্গি হয়ে যাচ্ছে সুতরাং তোমার টানা চেষ্টা করা লাগছে না এই জিনিসটাকে তুমি যদি লাইনের পাশাপাশি লেখো জিনিসটা দেখতেই বোরিং লাগবে ঠিক আছে জিনিসটা দেখতেই বোরিং লাগবে আমার জিনিসটাকে বোরিং লাগানো যাবে না ঠিক আছে এখন বোরিং না লাগানোর জন্য তো তোমার ইয়েতে খাতার মধ্যে তো তুমি রিলস অ্যাড করে দিতে পারবে না যে স্যার এই যে কোশ্চেন বোরিং লাগতো সেটা রিলস দেখেন ঠিক আছে দরকার হলে যে জামাল কুদু গানের রিলস দিয়ে দিলা এই টাইপের তো সম্ভব না তাই না তোমাকেই নিজের কন্টেন্টটাকে একটু এন্টারটেনিং করতে হবে একটু ভিন্ন করতে হবে তুমি অন্যের চেয়ে যত ভিন্ন করে প্রেজেন্টেশনটা করবে তোমার মার্কস তত বাড়বে আচ্ছা এই ক্ষেত্রে দেখো আমি না লেখা আমি কিন্তু জিনিসগুলোকে জাস্ট একটু পয়েন্ট করে নিজের মতো করে একটু বানায় বড় করে দিচ্ছি আমি কিন্তু আলাদা খুব আহামরি কিছু অ্যাড করি নি ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমার মনে রাখতে হবে ঠিক আছে ভরে উঠতে পারবা না ঠিক আছে আঙ্কেল আনটিকে বলে রাখবা আঙ্কেল আনটিরা তুলে দিবে ঠিক আছে আর ভরে ওঠার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ভরে ওঠার নিয়ত থাকতে হবে তুমি যদি ভরে ওঠার নিয়ত না রাখো তুমি হাজার চেষ্টা করে ভরে উঠতে পারবা ঠিক আছে তাহলে এখানে আসলাম তাহলে এখন কি এখন প্রত্যেকটা ম্যালপেজিয়ান নালিকা এখন দেখবো কি তাহলে প্রত্যেক দৈর্ঘ্য আরেকটা পয়েন্ট লিখবো কি দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে প্রত্যেকটা হচ্ছে পঁচিশ মিলিমিটার লম্বা তারপরে এদের ভিতরে অভ্যন্তরীণ গঠন সম্পর্কে লেখার চেষ্টা করব তখন তারপরে লিখব কি এর অভ্যন্তরীণ গঠন অভ্যন্তরীণ গঠন অভ্যন্তরীণ গঠনে কি কি আছে ভিত্তি পর্দা আছে ঠিক আছে এপিথেলিয়াম কোষ আছে এপিথেলিয়াম কোষ আছে এবং কি আছে এর আগে মাইক্রোভিলাই আছে তাহলে ইটুক কথা যদি আমি লিখি আমি যদি এগুলোর খুব বেশি বিবরণ না দিই আমার কিন্তু গঠন বর্ণনা করা শেষ আমি ইটুকে কতটুক পাব ইটুকে আমি আড়াই পাব পূর্ণাঙ্গ মার্কস পাওয়ার জন্য কি করতে হবে আমার আবার চিত্র আঁকতে হবে এক্ষেত্রে কোন চিত্রটা আঁকা ইজিয়ার তোমাদের বইয়ে যে গোল্লাকৃতি চিত্রটা আছে সেটা আঁকাটা ইজিয়ার ঠিক আছে এটা গেল আমার ভিত্তি পর্দা বেশি মোটা হয়ে গেছে যদিও তারপর এগুলা কি এগুলো হচ্ছে আমার কোষ এগুলা হচ্ছে আমার কোষ ঠিক আছে এগুলা হচ্ছে আমার কোষ ঠিক আছে কোষগুলো আঁকলাম খুব বেশি ভালো হয় নাই ঠিক আছে আর এই যে অংশটা সেগুলো হচ্ছে আমার ব্রাশ বর্ডার এই অংশটুকু হচ্ছে আমার ব্রাশ বর্ডার ঠিক আছে আমরা যদি পরীক্ষাতে কখনো কোষ আঁকি আমি যদি পরীক্ষাতে কোনো জায়গায় কোষ দিই সেই ক্ষেত্রে কি করতে হবে কোষ সেই সেক্ষেত্রে নিউক্লিয়াস দিতে হবে এই ক্ষেত্রে যদি তুমি কোষ আঁকলা নিউক্লিয়াস দিলা না মার্ক পাব না ঠিক আছে কোষ আঁকলা নিউক্লিয়াস দিলা না মার্ক না ঠিক আছে তো এটা হচ্ছে আমার ভিত্তি পর্দা এটা হচ্ছে কোষ এবং এটা হচ্ছে আমার মাইক্রোভিলা এবং ব্রাশ বর্ডার এই এক সিরিয়ালই থাকবে নিচে সুন্দর করে লিখবা চিত্র মালপিজিয়ান নালিকা এই ক্ষেত্রে তুমি তো নালিকার ছবি এখনই এই জিনিসটা কি নালিকা না এটা নালিকার প্রস্থচ্ছেদ ব্র্যাকেটে লিখে দিবা প্রস্থচ্ছেদ ঠিক আছে এগুলা হচ্ছে স্মার্টনেস এগুলা খুব বেশি এটা কেউ যদি প্রস্তুচ্ছেদ লেখলো না সেও ফুল মার্কস হবে তুমি প্রস্তেদ লেখছ তুমিও ফুল মার্কস পাবা তাহলে ভাই আমার এটা লিখে লাভ কি এইটা লিখে লাভ হচ্ছে যে এইটা লিখার কারণে তুমি টিচারের কাছে একটা স্মার্টনেস শো করলা। এবং এর পরবর্তীতে যে আনসার থাকবে সেটাতে টিচার একটা ভালো অ্যাটিটিউড নিয়ে খাতাটা দেখবে ঠিক আছে সে মনে হবে যে না ছেলেটা স্মার্ট বা যে লেখছে এটা স্মার্ট ঠিক আছে ফলে তোমার এই জিনিসটার একটা সেন্স বা এটা একটা ভালো এফেক্ট পরবর্তী আনসার পড়বে ঠিক আছে তাহলে এটা আশা করি বুঝতে পারছো ইটুক লেখলে আমার মোর্দেন এনাফ এখন চলে আসি উদ্দীপকের সংশ্লিষ্ট প্রক্রিয়াটি এ কিভাবে সম্পন্ন রেচন জিনিসটা কিভাবে হচ্ছে এটা আমার এই চিত্রটা আমরা মনে করতে পারি কিনা আমাদের চিত্রটা কিরকম ছিল ঠিক আছে এরকম একটা চিত্র ছিল ঠিক আছে এই ক্ষেত্রে পারলে তুমি চিত্রটা আগেই দিয়ে দিলা ঠিক আছে এই ক্ষেত্রে পারলে তুমি চিত্রটা আগেই দিয়ে দিলা এই ক্ষেত্রে সবার আগে পেন্সিল দিয়ে তো আঁকবা এরকম ভাবে তুমি দুইটা ভাগ করবা ঠিক আছে এই ক্ষেত্রে দুইটা ভাগ করবা এইটা হবে শোষণ অঞ্চল শোষণ অঞ্চল আর এটা হবে আমার খরণ অঞ্চল এটা হবে আমার খরণ অঞ্চল এই ক্ষেত্রে চিত্রটা কিন্তু দিতে হবে রে ভাইয়া চিত্র না দিলে এই ক্ষেত্রে মার্কস কম পাবা তুমি এমনিও লিখতে পারো কিন্তু মার্কস আসবে না মাঝে মাঝে উঠার চেষ্টা করলে স্বপ্নে দেখে আমি ব্রাশ করতেছি একটু কষ্ট করে উঠো ঠিক আছে আমি নিজে পরামর্শ দিতেছি আমি নিজে যে সবসময় ঘুম থেকে সঠিক আমি উঠতে পারি এমন কিন্তু না ঠিক আছে বাট একটু সচেতন থাকলেই চেষ্টা করলে পারা যায় মনের জন্য যেমন কালকে আমার নয়টায় উঠে সকাল নয়টায় উঠে হসপিটালে যাওয়া লাগবে ঠিক আছে আমার মাথায় কিন্তু এটা আসছে ঠিক আছে আমি আজকেও কিন্তু উঠছি দশটা সাড়ে দশটার দিকে সো আমি কালকে যেহেতু আমার মাথায় আসে আমার যাওয়া লাগবে সুতরাং আমি কিন্তু নয়টায় উঠে যাব ঠিক আছে মাথায় টেনশন থাকলে ঠিকই হবে ঠিকই যাওয়া হবে আর মাথায় যদি টেনশন না থাকে জীবনে ওঠা হবে না তাহলে এই ক্ষেত্রে শোষণ অঞ্চলে কি হয় বাইরের জিনিস ভিতরে ঢুকবে ঠিক আছে এই ক্ষেত্রে বাইরের জিনিস কি করবে ভিতরে ঢুকবে কে ঢুকবে পটাশিয়াম ইউরেট আমি কিন্তু পুরাটা লিখতেছি না রে তোরা ফুল ফুল লিখিস হ্যাঁ এখানে আছে কে কার্বন ডাইঅক্সাইড এখানে আছে পানি ঠিক আছে এখানে আছে পানি এখন তুমি কিভাবে লিখতে পারো কার্বন ডাই অক্সাইড এবং পানি এটা মিলে হয় এইচ টু সিও থ্রি এইচ টু সিও থ্রি ভেঙে হয়ে যায় প্রোটন আর কার্বনেট আয়ন এই কার্বনেট আয়নটা কার সাথে যুক্ত হবে পটাশিয়ামের সাথে যুক্ত হবে পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে এসে কি গঠন করলো পটাশিয়াম বাই কার্বনেট ঠিক আছে এই পটাশিয়াম বাই কার্বনেট আবার কি হয়ে যাবে খরিত হয়ে কোথায় খরিত হয়ে আছে এই পাশে আছে হিমোসিল এখানে আছে হিমোসিল হিমোসিল এসে চলে যাবে আমার এই ক্ষেত্রে কি হয়েছে পানি তৈরি হয়েছে পানিটা থেকে তৈরি হয়ে গেছে এবং এই ক্ষেত্রে আমি ইউরেটের সাথে যখন প্রোটনটা যুক্ত হবে আমি এই ক্ষেত্রে পাবো ইউরিক অ্যাসিড এবং এই ইউরিক অ্যাসিডটা কোথায় চলে আসবে এটা হচ্ছে আমার পৌষ্টিক নালীতে চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে আমার পৌষ্টিক নালী এবং এই পৌষ্টিক নালী দিয়ে আলটিমেটলি এটা মলের মাধ্যমে বের হয়ে যাবে এই চিত্রটা যদি থাকে তোমার তিন মার্ক কনফার্ম এই চিত্রটা তুমি যদি কিছু না করে এই কথাগুলো লিখে আসো ফুল মার্কস পাবো সরি তিন মার্কস পাবা বাট শুধুমাত্র চিত্র আপনি নাম্বার দেয় না এই ক্ষেত্রে আমাদের আগে পরে কিছু কথাবার্তা লিখতে হবে টুকি টাকি কথাবার্তা যে এই প্রান্ত বদ্ধ প্রান্তটা সাথে যুক্ত প্রান্তীয় প্রান্তিক নালীর অঞ্চল ভিতরের দিকে আছে খরণ অঞ্চল এখান থেকে কি শোষিত হচ্ছে পটাশিয়াম ইউরেট কার্বন ডাইঅক্সাইড পানি এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে বাইকার্বন এবং ইউরিক অ্যাসিড উৎপন্ন করতেছে ইউরিক অ্যাসিড পৌষ্টিক নালীতে শোষিত হয়ে আমার মলের মাধ্যমে চলে যাচ্ছে এই কথাগুলো জাস্ট উল্লেখ থাকা লাগবে চিত্রটা উল্লেখ থাকা লাগবে তাহলে এই ক্ষেত্রে চার মার্ক থেকে তোমাকে বঞ্চিত করার মতো কেউ নাই ঠিক আছে এই ক্ষেত্রে চার মার্কটা থেকে কাটার তোমার কোনো সুযোগ নাই এটুক তুমি চাইলে লিখতে পারো কোনো কেউ কাটবে না বাট এইটা থাকা লাগবে আমি এই নালীর ভিতরে যা লেখছি এটা তোমার থাকা লাগবে আমার রিয়াকশন তুমি লেখো বা না লেখো কোনো অসুবিধা নাই কিন্তু এখানে আমি যে চিত্রের ভিতরে যে রিয়াকশনটা লিখছি এটা থাকাই লাগবে সাধারণত পটাশিয়াম ইউরেট এভাবে না লেখাচ্ছে ডিটেল করে লেখাই ভালো আমার এখানে তো জায়গা আমি তো বেশি টানতে পাইনি তোমার বই খাতায় তো তুমি অনেক লম্বা করতে পারো সমস্যা নাই পটাশিয়াম ইউরেটটাকে তোমরা পুরোপুরি লেখো যে কে প্লাস দিয়ে না লেখো পটাশিয়াম ইউরেট এই কথাটা লিখো ঠিক আছে আসো তাহলে আমাদের এটাও কিন্তু আমাদের শেষ হইলো এখন চলে আসি আমরা এই আবার চলে আসছে রে বারবার চলে আসছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন চলে আসি আমরা আর্থপটা পড়বে চট্টগ্রাম বোর্ড বোর্ডপোটা পর্বের একটি পতঙ্গ যা তোমার পাঠ্যবইয়ের অন্তর্গত কিছু শুরু রূপার মতো চকচকে সূক্ষ্ম শ্বাসনালী এবং এর শাখা প্রশাখা দিয়ে কার্য সম্পাদন করে তাহলে এই ক্ষেত্রে প্রথম কোয়েশ্চেনটা কি মালপিজিয়ান নালিকা কি এই যে কেবল আমরা পড়লাম মালপিজিয়ান নালিকা মালফিজিয়ান নালিকা কি তাই মালফিজিয়ান নালিকা কি আমার বলা লাগবে এটা এটা হচ্ছে ঘাস ফরিং এর অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ইনসেক্টা পর্বের সরি ইনসেক্টা শ্রেণীর প্রাণীদের প্রধান রেচন অঙ্গ ঠিক আছে প্রধান রেচন অঙ্গ দেখতে কেমন সুতার ন্যায় হলুদাকৃতির সংখ্যায় কতটি একশোটি এবং কোথায় থাকে মধ্য অন্ত্র মেসেন্টেরন এবং পশ্চাত অন্ত্র সংযোগ বাস এই কথাগুলো উল্লেখ থাকলেই মার্ক তবে প্রধান রেচনাঙ্গ উল্লেখ থাকা লাগবে প্রধান রেচনাঙ্গ উল্লেখ থাকা লাগবে এটা উল্লেখ থাকলেই হয়েছে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে দেখো এটা কিন্তু একটা যৌথ কোয়েশ্চেন বুঝছো এটা কিন্তু একটা মিক্সড কোয়েশ্চেন এই ক্ষেত্রে তোমার কি চাইছে রুই মাসের সাথে এটার কানেকশন করছে দেখো খ নাম্বার কোয়েশ্চেন কি রুই মাসের হৃদপিণ্ডকে কেন ভেনাস হার্ট বলা হয় তাহলে এই ক্ষেত্রে আমরা চলে যাব কি রুই মাসের হৃদপিণ্ডের গঠনে অর্থাৎ দেখো এখানে কিন্তু তোমাদের দুইটা চ্যাপ্টার থেকে সম্মিলিত ভাবেও তারা কোশ্চেনটা করতে পারে যে শুধুমাত্র একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে জিনিসটা কিন্তু এরকম নয় অনেক সময় দুইটা প্রকোষ্ঠ মিলেও বা দুইটা চ্যাপ্টার মিলেও আমার পরীক্ষাতে কোশ্চেন হইতে পারে তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি আমরা রুই মাসের হৃদপিণ্ড তাহলে রুই মাসের হৃদপিণ্ডকে কেন ভেনাস বলা হয় তাহলে এই ক্ষেত্রে মাছের হৃৎপিণ্ডের একটা গঠন আমার উল্লেখ করা লাগবে সবার আগে মাছের হৃৎপিণ্ডের একটা গঠন হচ্ছে সাইনাস তারপরের অংশের নাম হচ্ছে ভেন্ট্রিকল তারপরের অংশের নাম হচ্ছে ভেন্ট্রিকল এবং সবার শেষের নাম হচ্ছে বালবাস সার্টেরিয়াস ভালভাস আর্টেরিয়াস এখন এটা হচ্ছে আমার হৃৎপিণ্ডের গঠন ঠিক আছে এখন সাইনাস ভেনোসাসের সাথে এই প্রান্তে কে যুক্ত এই প্রান্তে শিরা যুক্ত এই প্রান্তে শিরা যুক্ত শিরা থেকে রক্ত কোথায় আসতেছে সাইনাস ভেনাস এর আসতেছে সাইনাস ভেনাস থেকে রক্ত অ্যাট্রিয়াম অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকল ভেন্ট্রিকল থেকে ভালভাস আর্টেরিয়াস ভালভাস আর্টেরিয়াস থেকে রক্ত কোথায় যাচ্ছে ব্রাঙ্কিয়াল ধমনী ভ্যাংকিয়াল ধমনী হয়ে সে কোথায় যাচ্ছে ফুলকায় যাচ্ছে অর্থাৎ রক্তটা বিশুদ্ধ হচ্ছে আলটিমেটলি কোথায় রক্তটা বিশুদ্ধ হচ্ছে কিন্তু ফুলকায় অর্থাৎ হার্টের ভিতর দিয়ে রক্তটা যখন যাচ্ছে শিরা দিয়ে আসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমার এর ভিতরে কার্বন অক্সাইড যুক্ত রক্তই যাওয়া আসা করতেছে আলটিমেটলি রক্তটা বিশুদ্ধ হচ্ছে ফুলকায় যেহেতু এই হার্টের ভিতর দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাতায়াত করতেছে এই কারণে রুই মাসের বলা হয় ভেনাস হার্ট কারণ এদিক দিয়ে সবসময় শিরার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই এদিক দিয়ে যাতায়াত করতেছে এই কারণে এটাকে ভেনাস হার্ট বলা হয় ঠিক আছে আর উদ্দীপকে উল্লেখিত প্রাণীটির শ্বসন অঙ্গের গঠন বর্ণনা করুন তাহলে এই ক্ষেত্রে কাঠ কথাটা বলা হচ্ছে আর্থা পড়বে পতঙ্গের শ্বসন যেটা একটু আগেই আমরা পড়ে আসছি কি কি পাঁচটা জিনিসের উল্লেখ থাকা লাগবে স্পাইরাকল শ্বাসনালী ট্রাকিওল ট্রাকি কোষ এবং বায়োথলি সুতরাং আমরা শ্বসনতন্ত্রের গঠন যদি আমরা পড়ে থাকি এটার আনসার কিন্তু আমরা করতে পারবো তাহলে এই ক্ষেত্রে দেখো সর্বশেষ কোয়েশ্চেন ঘ নাম্বার উদ্দীপকে উল্লেখিত পটঙ্গটি শ্বসন পদ্ধতি এই ক্ষেত্রে কোয়েশ্চেনটা একটু ভালো মতো ফোকাস করো এখানে চাইছে কি এখানে চাইছে হচ্ছে শ্বসন পদ্ধতি ঠিক আছে অর্থাৎ এই ক্ষেত্রে তোমার দুইটা জিনিস উল্লেখ করতে হবে এক এখানে তোমার ঘাস এর শ্বসনতন্ত্রের যে পদ্ধতিটা সেটা উল্লেখ করতে হবে আবার একই সাথে রুই মাছেরটা উল্লেখ করতে হবে ফলে এই কোশ্চেনটা তুমি যদি ভালো মতো আনসার করতে চাও একটু বড় হয়ে যাবে ঠিক আছে দুই পৃষ্ঠার মতো এই কোশ্চেনটা আনসার ড্র্যাগ হবে এই ক্ষেত্রে দেখো কিভাবে আনসারটা করতে হবে প্রথমটি শ্বসন পদ্ধতি ঠিক আছে এই ক্ষেত্রে যখন আমি ঘাস ফরিং এর পদ্ধতি আমি উল্লেখ করব আমার কি উল্লেখ করতে হবে এই ক্ষেত্রে আমার প্রশ্বাস ও নিঃশ্বাস উল্লেখ করতে হবে এই ক্ষেত্রে আমাদের প্রশ্বাস এবং নিঃশ্বাস উল্লেখ করতে হবে এখন আমরা যখন প্রশ্বাস নিঃশ্বাস পড়ব ঘাস ফলিং এর প্রশ্বাস নিঃশ্বাস ঠিক আছে এই ক্ষেত্রে আমরা যখন প্রশ্বাস নিঃশ্বাস পড়ব আমাদের জিনিসটা এইভাবে উল্লেখ করতে হবে ঘাস ফলিং এর প্রশ্বাস নিঃশ্বাসটা উল্লেখ করতে হবে এই ক্ষেত্রে স্পাইরাকল প্রথম চার জোড়া প্রথম চার জোড়া স্পাইরাকল হচ্ছে প্রশ্বাসী স্পাইরাকল এবং পরবর্তী ছয় জোড়া স্পাইরাকল হচ্ছে আমার নিঃশ্বাসী স্পাইরাকল ঠিক আছে সেটা হচ্ছে আমার নিঃশ্বাসী স্পাইরাকল এবং এই ক্ষেত্রে আমার আলটিমেটলি কি মনে রাখা লাগবে এই ক্ষেত্রে এর দেহ প্রসারিত হয় প্রসারিত হয় প্রসারিত হলে বয়লে সূত্র অনুযায়ী কি হয়ে যায় ভি বাই পি যখন দেহ প্রসারিত হয় চাপ কমে যায় অর্থাৎ অভ্যন্তরে চাপ কমে যায় চাপ কমে যায় চাপ হ্রাস পায় অর্থাৎ বাহিরের বাতাস বাহিরের বাতাস মানে বাহিরের অক্সিজেন এই ক্ষেত্রে কি প্রবেশ করবে এই ক্ষেত্রে আমার শশনতন্ত্রে প্রবেশ করবে শশনতন্ত্রে প্রবেশ করবে এবং শশনতন্ত্রে প্রবেশ করলো কে স্পাইরাকল স্পাইরাকল হয়ে ট্রাকিয়া ট্রাকিয়ার পরবর্তীতে হচ্ছে আমার ট্রাকিওল কোষ ট্রাকিওল সেল এবং সবার শেষে ট্রাকি ট্রাকিওলে চলে আসলো এবং এই ট্রাকিওল থেকে আলটিমেটলি সেটা কোষে চলে যাবে অর্থাৎ অক্সিজেনটাকে আমি কোথায় পৌঁছে দিলাম আলটিমেটলি আমি কোষের ভিতরে প্রবেশ করায় দিলাম ঠিক আছে সেটা আমার এই জায়গায় চলে আসলো নিঃশ্বাসের ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে স্পাইরাকলের ক্ষেত্রে প্রথম চার জোড়া ঠিক আছে এখানে প্রথম চার জোড়াটা উল্লেখ থাকা লাগবে আর নিঃশ্বাসের ক্ষেত্রে কি পরবর্তী ছয় জোড়া পরবর্তী ছয় জোড়াটা উল্লেখ থাকা লাগবে তাহলে এই ক্ষেত্রে দেখো নিঃশ্বাসের ক্ষেত্রে কেমন হবে নিঃশ্বাসের ক্ষেত্রে এইটারই ঠিক উল্টা কাহিনী ঘটবে তাহলে আমি যদি নিঃশ্বাসটা এই ক্ষেত্রে ব্যাখ্যা করি নিঃশ্বাসটা কেমন হয় নিঃশ্বাস তাহলে নিঃশ্বাসের ক্ষেত্রে কি হবে আমার কোন জোড়া আমার পরবর্তী ছয় লাগবে এই ক্ষেত্রে কার্বন হবে আমার দেহ কি হবে 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 দেহ 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 সংকুচিত সংকুচিত যখনই তুমি সংকুচিত করলা তাহলে এই ক্ষেত্রে পি প্রপোশনাল ওয়ান বাই ভি এই সূত্র অনুযায়ী এটা যদি কমে যায় চাপ বেড়ে যাবে অর্থাৎ চাপ বৃদ্ধি হলো চাপ বৃদ্ধি পেল চাপ বৃদ্ধি পাওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইডটা কি করবে কার্বন ডাইঅক্সাইডটা কোষ থেকে কোষ থেকে কোথায় চলে আসবে কোষ থেকে ট্রাকিওলে চলে আসবে ট্রাকিওল থেকে কোথায় চলে যাবে ট্রাকিওল থেকে চলে যাবে ট্রাকিয়াতে এবং এই ট্রাকিয়া থেকে সর্বশেষ যে স্পাইরাকল গুলো আছে ছয় জোড়া সেই স্পাইরাকল গুলো দিয়ে সে বের হয়ে যাবে সুতরাং এতটুক যদি তুমি আনসার করতে পারো খুব সুন্দর মতো তুমি এখানে দুই পায়ে যাবা অর্থাৎ ঘাস ফোরিং এরটা কিন্তু আমার এই ক্ষেত্রে ব্যাখ্যা করা হয়ে গেল ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু আমার ঘাস ফোরিং ব্যাখ্যা হয়ে গেল এখন তাহলে আমার কি রুই মাছের শোষণ পদ্ধতি এই ক্ষেত্রে আমার ব্যাখ্যা করা লাগবে এখন রুয়ের শোষণ পদ্ধতি জানার জন্য কি করতে হবে আমার রুইটা পড়তে হবে রুয়ের ক্ষেত্রে যদি আমরা কি যাই এর শোষণ পদ্ধতির মূল মূল অংশ হচ্ছে ফুলকা অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমার ট্রাকিয়া সুতরাং আমি ঘাসফোরিং এর যে আনসারটা করব এই ক্ষেত্রে আনসারের শুরুতে আমি লিখে দিব যে ঘাস ফোরিং এর শোষণতন্ত্রটা হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র এটা হচ্ছে ট্রাকিয়াল তন্ত্র সুতরাং এর মূল অংশটা হচ্ছে ট্রাকিয়া ঘাসপরিং এর তন্ত্রের মূল অংশটা হচ্ছে ট্রাকিয়া আর রুই মাছের যখন আনসার করব তন্ত্রের মূল অংশ হচ্ছে ফুলকা রুই মাছের মূল এক্ষেত্রে হচ্ছে প্রশ্বাস এক্ষেত্রে হচ্ছে নিঃশ্বাস ধরো আমি একটু পানি খাই হ্যাঁ সরি ফর দ্য ডিলে ঠিক আছে হাত জমে গেছে তোমাদের ঠিক আছে আমাদের ঢাকা শহরে শীত তুলামূলক ভাবে কম ঠিক আছে বাতাস আছে বাট শীতের একদম যে ফিলিংসটা সেটা কম তোমরা যারা বাইরে আসো তারা তো একদম তীব্র শীতের মাঝখানে আসো আশা করি ঠিক আছে তাহলে আসো এখন রুই মাসের প্রশ্বাস নিঃশ্বাস এই ক্ষেত্রে মূল কাজ ভূমিকা পালন করবে ফুলকা এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রেও মুখ গহবর ও গলবিল এর প্রসারণ হবে গল বিলের প্রসারণ হবে যখন প্রসারণটা হবে তখন প্রসারণের ফলে কি হবে প্রসারণের ফলে যাবে। আয়তন বেড়ে যাবে এবং ফলে কি হবে পানি অক্সিজেন সমৃদ্ধ পানি প্রবেশ করবে এখন এই অক্সিজেন সমৃদ্ধ পানিটা আলটিমেটলি কোথায় যাবে আলটিমেটলি এই পানিটা আমার চলে যাবে ফুলকাতে ঠিক আছে এবং এই ফুলকার ভিতরে কি হবে আমার অক্সিজেনের বিনিময়টা সংঘটিত হবে সব সময় চেষ্টা করব শ্বসনের এই কোয়েশ্চেন্লোচার টাকারে দিতে ঠিক আছে শ্বসনের এই সব সময় দিতে ঠিক আছে তাহলে দেখো ফুলকায় প্রবেশ করলো তাহলে ফুলকার ভিতরে কি হচ্ছে ফুলকার যে ব্রাঙ্কিয়াল ব্রাঙ্কিয়াল ধমনী আছে সেখানে মূলত কি হচ্ছে অক্সিজেন প্রবেশ করতেছে অক্সিজেনের বিনিময় হচ্ছে এবং তারপরে কি হচ্ছে এখন অক্সিজেন পাওয়া গেলাম তার মানে কি আমার প্রশ্বাস হয়ে গেল এবং আলটিমেটলি এই পানিটা তাহলে কি হচ্ছে পানিটা তারপর হচ্ছে কানকো দিয়ে বের হয়ে যাবে কানকো দিয়ে পানিটা বের হয়ে যাবে আর তার পরবর্তী অংশে নিঃশ্বাসে কি হচ্ছে নিঃশ্বাসের ক্ষেত্রে এই ক্ষেত্রে মুখ এবং গলবিলের সংকোচন ঘটবে সংকোচন ঘটলে আয়তনটা কি হয়ে যাবে আয়তনটা কমে যাবে অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে পানি উল্টা দিকে ফ্লো হবে অর্থাৎ আগে বাইরের থেকে ভেতরের দিকে আসতেছিল এখন ভেতর থেকে পানিটা বাইরের দিকে চলে যাবে যখন তুমি প্রবাহ উল্টা করে দিবা তখন এই ফুলকা দিয়েই কার্বন ডাই অক্সাইডটা কিন্তু তখন ফুলকা থেকে বের হয়ে রক্তের মাধ্যমে বাইরে চলে যাবে ঠিক আছে সুতরাং এইটা হচ্ছে আমার রুই মাছের শ্বসন পদ্ধতির পার্থক্য ঠিক আছে এটার ব্যাপারে তোমাদের যদি ডাউট থাকতেই পারে কারণ আমরা তোমাদের যারা আসো অনেকে রুই মাছ পড়ানো হয় নাই ঠিক আছে বিশেষ করে এইচএসি টোয়েন্টি ফাইভের এর যারা থেকে থাকো তাদের কিন্তু পড়ানো হয় নাই ফলে তাদের কাছে জিনিসটা একটু কঠিন লাগতে পারে সমস্যা নেই আমরা যখন মাছ পরব তখন জিনিসটা তোমাদের কাছে ইজিয়ার লাগবে তাহলে আসো আমরা এটা হয়ে গেল আমাদের হ্যাঁ এই সেম জিনিসই আবার চলে আসছে সেম জিনিসই আবার চলে আসছে এই যে দেখো এই কোশ্চেনটা সিলেট বোর্ড পাঠ্য বইতে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্বের একটি প্রাণী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এর রয়েছে বিশেষ ধরনের শ্বাসতন্ত্র তাহলে এখন বিশেষ ধরনের শ্বাসতন্ত্র নিয়ে যেহেতু কথা বলা হচ্ছে বিশেষ ধরনের শ্বাসতন্ত্র কার কার আছে হাইড্রা শ্বাসতন্ত্র একরকম ঘাস ফরিং এর একরকম আবার রুই মাছের শ্বাসতন্ত্র একরকম তো এখানে আমি আলটিমেটলি খুব বেশি কিছু বুঝতেছি না আসো এখন আমরা চলে যাই এখন আমরা চলে যাই ইয়ের অংশটাতে দেখি তোমাদের আর কোনো অংশ আছে কিনা ঠিক আছে কোনো কোশ্চেন আছে কিনা এখন পর্যন্ত যে যারা আসো ক্লাসটাতে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে কোয়েশ্চেন করতে পারো ঠিক আছে ঠিক আছে দেখি তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ঠিক আছে ঠিক আছে জয় বাংলা জিতবে ঠিক আছে একটু কষ্ট করো সাত তারিখে পরে মনে হয় না কষ্ট করা লাগবে ঠিক আছে আসো ক্লিয়ার কি না যদি কোনো কোনো কোশ্চেনের সমস্যা থাকে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ তাহলে প্রথম কোশ্চেন আমরা চলে আসি স্ক্লেরাইট কি তাহলে স্ক্লেরাইটের আনসার যখন আমরা করব স্ক্লেরাইট আনসার করার জন্য দুইটা শব্দের উল্লেখ এখানে থাকা লাগবে এক এটা হচ্ছে বহি কঙ্কালের অংশ ঠিক আছে বহি কঙ্কালের অংশ কাদের বহি কঙ্কালের অংশ ঠিক আছে আর্থ্রোপোডা আর্থপোডা এর আর্থ ইনসেক্টা ইনসেক্টটা পড়বে ঠিক আছে ইনসেক্টাদের বহি অংশ ঠিক আছে বহি এবং এটা কি দ্বারা নির্মিত এটা কাইটিন দ্বারা নির্মিত তাহলে বহিকঙ্কালের অংশ এবং কাইটিন দ্বারা নির্মিত কাইটিন দ্বারা নির্মিত বহিকঙ্কালের অংশকে স্কুলেরাইড বলা হয় প্রত্যেকটা অংশকে বা ভাগকে স্ক্লেরাইড নামে ডাকা হয় ইটুক আমার এই ক্ষেত্রে আনসারে থাকা লাগবে তারপরে চলে আসো অসম্পূর্ণ রূপান্তর বলতে কি বোঝায় এটাও আমরা পড়ে ফেলছি এবং কিভাবে आंसर করা লাগবে এটাও কিন্তু আমরা বলছি এখন চলে আসি উদ্দীপকে উল্লেখিত বিশেষ ধরনের সশন্তন্ত্রটি ব্যাখ্যা করো তাহলে এখন আমরা क्वेश्चन ধরে বুঝে গেছি যে স্ক্লেরাইড নিয়ে কোথায় কথা আছে ঘাসফড়িং এর কথা আছে অসম্পূর্ণ রূপান্তর নিয়ে কোথায় কথা আছে ঘাসফড়িং এর কথা আছে সুতরাং এটা কার কিসের সশন্তন্ত্রের ব্যাখ্যা চাইছে ঘাসফড়িং এর সশন্তন্ত্রের ব্যাখ্যা চাইছে সুতরাং এটাও আমার ক্লিয়ার এটা আমরা পড়ছি এবং উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি আলোর তারতম্যের ভিত্তিতে ভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠন করে কোন আনসারটা চাইছে সুপারপোজিশন এবং এই দুইটা চাইছে। সবগুলা কোশ্চেন কিন্তু আসে না ঘাসফরিং এর সব জায়গা থেকে কোশ্চেন আসার সুযোগ নাই ঘাসফরিং এর গ এবং ঘ নাম্বার হয় সেটা ওমাটিডিয়াম এবং প্রতিবিম্ব গঠন থেকে আসবে না হয় সেটা শোষণ থেকে আসবে না হয় সেটা রূপান্তর থেকে আসবে এই তিনটা জায়গা টিচারদের খুবই ফেভারেট এই জায়গা থেকেই কোয়েশ্চন গুলো কিন্তু বারবার রিপিট হয় তাহলে এটা হয়ে গেল এই যে এখানে আবার ওই কোয়েশ্চেন বারবার চলে আসছে এই যে এখন চলে আসি ঠিক আছে এখন চলে আসি তাহলে এই ক্ষেত্রে দেখো বরিশাল বোর্ড দুই হাজার বাইশ এই ক্ষেত্রেও একটা মিক্সড কোয়েশ্চেন হয়েছে এবং এই ক্ষেত্রেই দেখো ঘাসফড়ি এবং রুই মাছের রক্ত সংবহন তন্ত্রটা এই ক্ষেত্রে আমাদের আনসার করা লাগতেছে তাহলে এই ক্ষেত্রে প্রথম কোয়েশ্চেনটা কি মেসোবলিয়া তাহলে প্রথম দুইটা কোশ্চেন আবার হাইড্রা থেকে করে দিছে সুতরাং এরা বরিশাল বোর্ডটা এরা সবই খাইতে চাইছে ঠিক আছে যে না তুই শুধু হাইডরা পরে আসবি বা শুধু ঘাসফরিং পরে আসবি তোরে ছাড়তেছি না দেখ আমি তিনটা মিলাই তোরে কোয়েশ্চেন করতেছি ঠিক আছে আমি তিনটা মিলাই তোকে কোশ্চেন করতেছি সুতরাং কোনো ছাড়া ছাড়ি নাই ঠিক আছে তাহলে মেসোগ্লিয়া এটা আছে কোথায় হাইড্রাতে হাইড্রার দুইটা স্তর এপিডার্মিস আর একটা হচ্ছে এন্ডোডার্মিস তাহলে এই দুইটা স্তর এপিডার্মিস আর এন্ডোডার্মিস সুতরাং হাইড্রার এপিডার্মিস এবং এন্ডোডার্মিস এই দুইটা স্তরের মধ্যবর্তী অকোষীয় স্তরটাকেই বলা হয় মেসোগ্রিয়া মধ্যবর্তী যে অকোষীয় স্তর সেটাকেই ডাকা হয় মেসোগ্রিয়া তাহলে আমরা এটা আনসার পাই গেলাম তারপরে দেখো তারপরে একটা হচ্ছে মিথোজীবিতা বলতে কি বুঝো তাহলে দেখো যখনই দেখবা যে বলতে কি বুঝো তার মানে মনে দিবা এখানে আরো এক্সট্রা কিছু আনসার করা লাগবে ঠিক আছে মিথজীবিতা এটা সাধারণত কিসের সাথে সম্পর্কিত দুইটা প্রাণীর পরস্পর বৈশিষ্ট্যের মাঝখানে সম্পর্কিত মিথজীবিতা দ্বারা কি বোঝায় দুইটা জীবের মাঝখানে তাদের একটা অবস্থান দুইটা জীবের একটা সহাবস্থান এবং এই যে সহাবস্থানটা হয় এই সহাবস্থানটা সবসময় কি হয় বেনিফিশিয়াল হয় অর্থাৎ একজন আরেকজনের উপকার করতে হবে বুঝছ যখন অর্থাৎ দুটো জীব দুটো বা একাধিক দুটো বা ততধিক দুই বা ততধিক দুই বা ততধিক জীব এদের কি থাকা লাগবে এদের পারস্পরিক সহাবস্থান থাকা লাগবে অর্থাৎ একজন আর একজনের সাথে থাকবে এদের পারস্পরিক সহাবস্থান থাকা লাগবে অর্থাৎ একজন আর একজনের সাথে থাকবে এবং একজন যখন আরেকজনের সাথে থাকতেছে একজন যখন আরেকজনের সাথে থাকতেছে এমনি এমনি থাকবে এই ক্ষেত্রে অবশ্যই একজন আরেকজনের দ্বারা উপকৃত হবে পরস্পর উপকৃত হবে ক্ষেত্রে কি হবে পরস্পর উপকৃত হবে তাহলেই সেটা হবে আমার মিথজীবিতা এখন কি বলবো মিথজীবিতার যেহেতু আমরা বুঝতেছি কোশ্চেনটা করতে এ করছে মিথজীবিতার কোশ্চেন আছে কিছু শৈবাল ছত্রাকে কিছু কোয়েশ্চেন আছে লাইকেনের ক্ষেত্রে আর কোশ্চেন আছে হাইড্রার ক্ষেত্রে তাহলে এখানে কোশ্চেনটা করতে এ করছে হাইড্রা থেকে করছে অর্থাৎ এই ক্ষেত্রে হাইড্রা এবং হাইড্রা যাকে আবাস দিচ্ছে সেই শৈবালটা ক্লোরোহাইড্রা এদের জুও সরি জুও এদের উদাহরণটা আমার এই ক্ষেত্রে আমি এটা আনসার করলাম মিথোজীবিতা বলতে কি বোঝা আমি বুঝে গেছি ঠিক আছে এখন বুঝাই যাচ্ছে কোয়েশনটা হাইড্রা থেকে করছে তাহলে এই ক্ষেত্রে আমি কি বলবো হাইড্রা এবং জুও নামক শৈবাল জুও ক্লোরেলা নামক শৈবাল এদের মাঝখানে মিথজীবিতা দেখা যায় ঠিক আছে এই ক্ষেত্রে একটু আমরা খেয়াল করি ঠিক আছে এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি স্মার্টনেসটা কোথায় কেউ যদি হাইড্রো এবং জো ক্লোরাইন লেখে মার্কস পাবে নো প্রবলেম কিন্তু তুমি যদি স্মার্ট হতে চাও টিচারের মনোযোগ আকর্ষণ করতে চাও তাহলে হাইড্রার নিচে একটা দাগ দিবা জো ক্লোরাইনের নিচে একটা দাগ দিবা বৈজ্ঞানিক নামের নিচে সব সময় কি করতে হয় গণ এবং প্রজাতি নামের নিচে আলাদা আলাদা করে দাগ দিতে হয় এই দাগ দেওয়াটা হচ্ছে স্মার্টনেস ঠিক আছে এই ডাক দেওয়া টিচাররা এটা খুব বেশি খেয়ালও করে না কিন্তু যখন তুমি ডাক্তা দিবা এটা টিচারের চোখে পড়বে এবং সে তোমাকে একজন স্মার্ট এক্সামিনী হিসেবে তোমাকে কাউন্ট করবে এটা তোমার পরবর্তী কোয়েশনগুলোর ক্ষেত্রে খুবই ভূমিকা রাখবে সুতরাং হাইড্রা এবং জো ক্লয়লার নিচে একটা ডাক দিবা তারপরে এই ক্ষেত্রে কি লিখবো হাইড্রা কি শৈবাল কি উপকার পায় হাইড্রা কি উপকার পায় এই দুইটার দুইটা উদাহরণ দিয়ে দিব এই ক্ষেত্রে কি পাচ্ছে 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 খাদ্য খাদ্য ঠিক আছে আর শৈবাল কি পাচ্ছে শৈবাল আছে এরকম দুই তিনটা পার্থক্য আমি এই ক্ষেত্রে লিখে দিবো ঠিক আছে স্বসন কার্বন ডাইঅক্সাইড হাবিজাবি আমরা এই ক্ষেত্রে লিখে দিব তাহলে আমার আনসারটা কমপ্লিট হবে অর্থাৎ তুমি মিথজীবিতা বলতে কি বুঝাও এটা লিখলে মার্ক পাবা আর হাইড্রা এবং শৈবাল এবং হাইড্রের মাঝখানে সম্পর্কটা লিখে দাও সেই ক্ষেত্রে তুমি কি মার্কস পাবা এই ক্ষেত্রে তুমি ফুল মার্কসটা যেহেতু জুওলজি ডিরেক্ট এই কারণে আমি হাইড্রা ক্লোর উদাহরণ দিচ্ছি যদি এই কোশ্চেনটা অন্য যে কোনো জায়গায় থাকতো তুমি যে কোনো উদাহরণ দিতে পারতা তুমি সেই ক্ষেত্রে লাইকেনের উদাহরণ দিলেও কিন্তু আনসারটা কারেক্ট হইতো ঠিক আছে অর্থাৎ তুমি মিথজীবিতা বলতে কি বুঝো যেহেতু এই ক্ষেত্রে ডিরেক্ট আছে আমার এই ক্ষেত্রে ঘাসফরিং রুই মাছ এবং তাহলে বুঝা যাচ্ছে হাইড্রা থেকে যাচ্ছে আমি হাইড্রের উদাহরণটাই দিবো টিচারের তাহলে অন্য কোনো সাসপিশন হবে না কিন্তু যদি কোয়েশ্চেনটা অন্য কোনো জায়গায় হইতো কোয়েশ্চেনটা বোটানিতে হইতো সেই ক্ষেত্রে তুমি বোটানির উদাহরণও দিতে পারত তাহলে এটা চলো এটা ক্লিয়ার হয়ে গেল আবার দেখছো কোনটা দিছে আবার দিছে উদ্দীপক উল্লেখিত প্রথম বাণীর শ্বসন অঙ্গটির বৈশিষ্ট্য তাহলে প্রথম বাণী কোনটা গাশফরিং গাশফরিং এর শ্বসন অঙ্গ আবার আমার সেই শ্বসন অঙ্গ শ্বসন অঙ্গ কোশ্চেনটা আছে শ্বসন অঙ্গ এক্ষেত্রে কি করা লাগবে শ্বসন তন্ত্র উল্লেখ করা লাগবে শ্বসন তন্ত্র উল্লেখ করে এই ক্ষেত্রে স্পাইরাকল এবং ট্রাকিয়া এই দুইটা ডিটেলস বর্ণনা দিতে হবে ঠিক আছে অর্থাৎ এই ক্ষেত্রে সেম ট্রাকিয়া এবং স্পাইরাকলটার একটা সুন্দর বর্ণনা দিতে হবে ছবি সহ ঠিক আছে আশা করি এটা তোমরা বুঝতে পারছো এখন চলে আসি উদ্দীপক অনুযায়ী রক্ত সংবহন তন্ত্রে ভিন্নতা লক্ষিত হয় তাহলে এই ক্ষেত্রে তোমার কি উল্লেখ করা লাগবে এই ক্ষেত্রে তোমার ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র উল্লেখ করা লাগবে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র এবং রুই মাছের রক্ত সংবহনতন্ত্রের পার্থক্য ঠিক আছে এই দুইটা জিনিসের পার্থক্য মূলত এই ক্ষেত্রে চাইছে সুতরাং হাসপুরিং এর রক্ত তন্ত্রের ক্ষেত্রে কি এটা একটা অর্ধমুক্ত। ঠিক আছে অর্ধমুক্ত বা মুক্তই বলি ঠিক আছে এটা একটা মুক্ত সংবহনতন্ত্র এটা একটা মুক্ত সংবহনতন্ত্র এখানে কি কি পার্টস পাইছি আমরা এই ক্ষেত্রে আমরা সাইনাস পাইছি ঠিক আছে এই ক্ষেত্রে সাইনাস পাইছি এই ক্ষেত্রে হৃদ যন্ত্র পাইছি এই ক্ষেত্রে টিষ্টীয় নালিকা পাইছি এক্ষেত্রে ক্ষেত্রে নালিকা পাইছি আর সামনে আছে আমি এই ক্ষেত্রে হিমোসাইট পাইছি ঠিক আছে মূলত এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমার কাশফোরিং এর রক্ত সংবহনতন্ত্র গঠিত এখন মুক্ত সংবহনতন্ত্রে কিছু কথা বলবো যে সাধারণত যে ক্ষেত্রে রক্তনালিকা রিঞ্জন্ত্র থেকে তৈরি হয়ে উন্মুক্ত দেহ গহ্বরে প্রবেশ করে এবং পুনরায় হৃদযন্ত্রে ফেরত আসে সেটাই হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র ঘাস ফরিং এ এই মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় এই মুক্ত সংবহনতন্ত্রে কি কি অংশ আছে সাইনাস অংশ আছে এই সাইনাস অংশে কি কি আছে আমার জাস্ট এটা উল্লেখ করব নামগুলো উল্লেখ করব ঠিক আছে পেরি ভিসেরাল সাইনাস পেরি নিউরাল সাইনাস পেরি কার্ডিয়াল সাইনাস পেরি কার্ডিয়াল সাইনাস

হিমোসাইট কি কি ধরনের হতে পারে হিমোসাইট তিন ধরনের হইতে পারে তিন ধরনের হিমোসাইটের শুধু নামগুলো উল্লেখ করবা ঠিক আছে মনে রাখবা এই অংশটুকু যাতে তোমার এক পৃষ্ঠা থেকে শুয়া পৃষ্ঠার ভিত্তি যতটুকু তুমি লিখতে চাচ্ছ লেখাটা যাতে কাভার হয়ে যায় ঠিক আছে এবং এই ক্ষেত্রে কোন চিত্রটা তোমরা দিবা তোমাদের বইয়ে যে একটা ফ্লো চার্টের চিত্রটা আছে সেই চিত্রটা কিন্তু এই ক্ষেত্রে দেওয়া লাগবে ঠিক আছে সেই ফ্লো চার্টের চিত্রটা দেওয়া লাগবে কোন ফ্লো চার্টের চিত্রের কথা ভাইয়া বলতেছে যে একটা সুন্দর এরকম চিত্র ছিল না এই যে এরকম একটা চিত্র ছিল ঠিক আছে এই যে ভাগ করা ঠিক আছে এই যে ভাগ করা একটা চিত্র ছিল ঠিক আছে এই ক্ষেত্রে কি ছিল এই ক্ষেত্রে ওই যে হৃদযন্ত্র এবং হৃদ প্রকোষ্ঠ এরকম ছিল এদিকে ছিল পৃষ্ঠীয় নালিকা এই যে এরকম একটা চিত্র ছিল অর্থাৎ রক্তটা এইভাবে আসতেছে আইসা মস্তকের সাইনাস মস্তকের সাইনাস থেকে পেরিনিউরাল সাইনাসে আসতেছে পেরিনিউরাল সাইনাস থেকে পেরি সাইনাসে যাচ্ছে এবং পেরি ভিসরাল সাইনাস থেকে আবার এটা যাচ্ছে তুমি এই চিত্রটা দিবা এবং এর ফ্লো চার্টটা দিবা সুতরাং চিত্র ফ্লো চার্ট এই দুইটা জিনিস তোমার এক পৃষ্ঠার মতো হয়ে যাবে আর আগের ক্ষেত্রে শুধুমাত্র সেই পয়েন্টগুলো উল্লেখ করে তার পাশে এক লাইনের বেশি বর্ণনা দেওয়ার দরকার নেই কারণ তোমার এই ফ্লো চার্ট এবং চিত্র তোমার মার্কস ক্যারি করবে ঠিক আছে সুতরাং ইটুক লেখলে তুমি মোর দেন আড়াই মার্কস এই ক্ষেত্রে পাওয়া যাবে ঠিক আছে হ্যাঁ এটা পার্থক্য ছক আকারে দেওয়া যাবে এটা পার্থক্য তুমি ছক আকারে দিতে পারবা কিন্তু এই ক্ষেত্রে ছক আকারে দিলে ঝামেলা হচ্ছে যে এই ক্ষেত্রে লেখার এই ক্ষেত্রে যেহেতু ছবি আসছে এবং এই ক্ষেত্রে যেহেতু ফ্লো চার্ট আছে এটা তুমি যদি ছক আকারে আনসার করো আনসারটা ছোট হয়ে যাবে বুঝতে পারছো তোমার বুঝতে হবে যে আমি কোন কোশ্চেনটা আনসার করতে পারতেছি সাধারণত ছক আকারে সে কোয়েশ্চেনগুলো আনসার করব যেগুলোর ছবি তুলনামূলকভাবে কম বা যেটাতে ফ্লোচার্ট নাই এক্ষেত্রে ফ্লোচার্ট আসে এক্ষেত্রে এই কারণে আমি এক্ষেত্রে সরাসরি পার্থক্যে যাই নাই কারণ পার্থক্যে যদি যাই এটার আনসার এক পৃষ্ঠায় শেষ হয়ে যাবে তারপরে কি করবা তাই না তোমার ছবি দেওয়া লাগবে না তোমার ফ্লোচার্ট দেওয়া লাগবে না সেটা তুমি কোথেকে দেওয়া এটার জন্যই তুমি এটাকে ছক আকারে পার্থক্যতে উল্লেখ করো না এই ক্ষেত্রে তুমি বেশি লিখতে পারবা আর ফ্লোচার্ট যখন লিখবা ফ্লোচার্টে কিন্তু প্রচুর মার্ক ক্যারি করে ফ্লোচার্ট এবং ছবিতে কিন্তু প্রচুর মার্ক ক্যারি করে সো তোমার যেহেতু ফ্লোচার্ট এবং ছবির ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে তুমি এটা কেন উল্লেখ করবে না এখন চলে আসি আমরা রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে ঠিক আছে এখন চলে আসি আমরা রুই মাছের রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে তাহলে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র কি ধরনের বদ্ধ সংবহন তন্ত্র ধরনের এটা উল্লেখ থাকা লাগবে এই ক্ষেত্রে এটা হচ্ছে এক বর্তনী সংবহন এটা উল্লেখ থাকা লাগবে এটা হচ্ছে এক বর্তনী সংবহন এটা উল্লেখ থাকা লাগবে এই ক্ষেত্রে যখন উল্লেখ করবা এই ক্ষেত্রে ভেনাসার্ট এই শব্দটা উল্লেখ থাকা লাগবে এই ক্ষেত্রে ভেনাসার্ট এই শব্দটা উল্লেখ থাকা লাগবে সুতরাং দেখো এই ক্ষেত্রে বদ্ধ সংবতন্ত্র কথাটা উল্লেখ থাকা লাগবে এক বর্তনী সংবহন এটার কথাটা উল্লেখ থাকা লাগবে ক্ষেত্রে ভেনাসার্ট এই কথাটা উল্লেখ থাকা লাগবে এবং ভেনাসার্টে যখন তুমি উল্লেখ করবা এখানে ধমনীতন্ত্রের শুধু ধমনীতন্ত্র শব্দটা উল্লেখ থাকা লাগবে এবং শিরাতন্ত্র শব্দটা উল্লেখ থাকা লাগবে এবং যখন তুমি শিরাতন্ত্রের কথা বলবা এই ক্ষেত্রে পোর্টাল শিরাতন্ত্রের কথাটা উল্লেখ থাকা লাগবে এই ক্ষেত্রে পোর্টাল শিরাতন্ত্রের কথাটা উল্লেখ থাকা লাগবে অর্থাৎ তুমি যখন লিখতেছ তোমার এই জিনিসগুলো সেই জায়গায় চলে আসা লাগবে এবং এই ক্ষেত্রে তুমি কি দিবা এই ক্ষেত্রে আমরা ফ্লো দিয়ে দিব এই ক্ষেত্রে আমরা ফ্লো চার্ট দিব মনে রাখবো ফ্লো দিলে মার্ক বাড়ে আমরা মনে রাখবো ফ্লো দিলে মার্ক ফলে এই ক্ষেত্রে আমাদের বইয়ে সংবহনে যে ফ্লোচার্টটা আছে আমরা সেটা দিব সেই ফ্লো ফ্লোচার্টটা আমরা দিব ফ্লোচার্ট দিলে মার্ক বাড়বে অর্থাৎ দুই ক্ষেত্রে এই এই আনসারটা তোমার আরেক পৃষ্ঠায় হয়ে যাবে সুতরাং এই আনসারটা একটু লেনদি হবে তিন পৃষ্ঠার একটা আনসার হবে বাট যেহেতু ফ্লোচার্ট এবং চিত্র আছে লিখতে খুব বেশি সময় লাগবে না হয়তো এই আনসার করতে তোমার আট মিনিটের মতো সময় লাগবে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আনসারটা খুব সুন্দর মতোই তুমি করতে পারবা সুতরাং আশা করি এটার আনসারটা তোমরা বুঝতে পারছো তাহলে আসো আমরা এখন চলে যাই এখানে আবার ওই কথাই ঠিক আছে চলে যাচ্ছি আমরা এই যে আবার চলে আসতেছি ঠিক আছে ওই সেম টাইপের কোশ্চেন তাহলে এখন ওমাটিডিয়াম কি এটা আমরা ব্যাখ্যা করছি এটা আমরা শুরুতে ব্যাখ্যা করে ফেলছি যে ওমাটিডিয়াম কি এটা আমরা ব্যাখ্যা করে ফেলছি তারপরে দুই নাম্বার কোয়েশ্চেনটা দেখি পতঙ্গ কেন পতঙ্গ পর্বের অন্তর্ভুক্ত প্রাণী কেন অর্থাৎ এই ক্ষেত্রে এটা আমার পয়েন্ট করে আনসার করা অর্থাৎ দেহ কি দেহ খন্ড খণ্ডায়িত খন্ডায়িত এই খন্ডায়িতের ইংরেজিটা দিতে পারলে খুবই ভালো টেগমাটাইজেশন ঠিক আছে খন্ডকালিত মূল কাণ্ড সরি মূল কাণ্ড সরি সরি কি বলতেছি মাথা দেখছো গেছে মাথা বক্ষ উদর অঞ্চলে ভাগ করা যায় পা সন্ধিযুক্ত অ্যান্টেনা বিদ্যমান অ্যান্টেনা আছে পুঞ্জাক্ষী আছে ঠিক আছে অ্যান্টেনাও বিদ্যমান এক্ষেত্রে পুঞ্জাক্ষীয় বিদ্যমান আর কি আছে ট্রাকিয়া শাসনতন্ত্র এবং ম্যালপিজিয়ার নালিকাস এই ছয়টা পার্থক্য ছাড়া ঠিক আছে ফ্লো দিলেও চিত্র দিতে হবে ইয়ের টা যেমন আগের যে যেটা আমি বলছি ঘাস ফোরিং এর ফ্লোচার্টটাও দিবা ঘাস এর চিত্রটাও দিবা কারণ কি ঘাস এর চিত্র দেওয়াটা ইজিয়ার ঠিক আছে আর রুই টার ফ্লো দিলে ওটার চিত্র দেওয়ার আর দরকার নেই ঠিক আছে সুতরাং তাহলে পুরা ছবিটাতে কি আসতেছে দুইটা ফ্লো চার্ট আসতেছে ঘাস ফরিং এর ফ্লোচার্ট আসতেছে আর রুই মাছের ফ্লো চার্ট আসতেছে আর কি আসতেছে ঘাস ফোরিং এর চিত্র ঠিক আছে এইভাবে করার চেষ্টা করবা ঠিক আছে আদা দিয়ে রং কে দিবে তোমার মাইনুল ভাই বানাই দেওয়া লাগবে তাহলে হ্যাঁ সরি এখন চলে আসি হ্যাঁ তাহলে চিত্র একের প্রাণীরা কিভাবে বজ্র পদার্থ নিষ্কাশন করে এটা আমাদের বর্ণনা করতে বলছে তাহলে দেখি এটা কোনটাকে বোঝাচ্ছে দেখি তো আসো চিত্র একের প্রাণীরা কিভাবে বজ্র পদার্থ এখানে একটা দশা তাহলে এখানে কি হবে এখানে হচ্ছে ঠিক আছে এখানে নিম্ফের কথা বোঝাচ্ছে ঠিক আছে আর ওই ক্ষেত্রে থাকলে কি হইতো লার্ভা হইতো পিউপা হইতো এবং ইমাগো হইতো অর্থাৎ পূর্ণাঙ্গ প্রাণী হইতো এই ক্ষেত্রে হচ্ছে ডিম নিম পূর্ণাঙ্গ আর এই ক্ষেত্রে হচ্ছে ডিম লার্ভা পিউপা পূর্ণাঙ্গ প্রাণী অর্থাৎ এটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর এটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর এটা আশা করি বুঝতে পারছো ছবি থেকে তাহলে চিত্র ডিম পূর্ণাঙ্গ প্রাণী তাহলে এটা কাদের বোঝাচ্ছে ক্ষেত্রে হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর অসম্পূর্ণ রূপান্তর অসম্পূর্ণ রূপান্তর কার হয় ঘাসফোরিং এর হয় তাহলে এই ক্ষেত্রে ঘাসফরিং এর বজ্র নিষ্কাশনের আনসারটা চাইছে ঠিক আছে এই ক্ষেত্রে ঘাস ফুরিং এর বজন নিষ্কাশনের আনসারটা চাইছে তাহলে এটা আমরা বুঝে গেলাম এটা আমরা করছি তারপরে চলে আসো ঘ নম্বরে উদ্দীপকের পরিবর্তনগুলোর মাধ্যমে বিভিন্নতাও পরিলক্ষিত হয় উদ্দীপকের পরিবর্তনগুলোর মাধ্যমে বিভিন্নতাও পরিলক্ষিত হয় তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি এই ক্ষেত্রে মূলত কোন জিনিসটা চাইছে এই ক্ষেত্রে মূলতর সম্পূর্ণ সম্পূর্ণ রূপান্তর এবং অসম্পূর্ণ রূপান্তর এর পার্থক্যটা চাইছে ঠিক আছে এর পার্থক্যটা দিয়েছে এই ক্ষেত্রে তুমি পার্থক্য আকারে লিখতে পারো কারণ এই ক্ষেত্রে কোনো চিত্র দেওয়ার সুযোগ নাই এই ক্ষেত্রে ফ্লো চার্ট দেওয়ার সুযোগ ঠিক আছে এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে ডিম ডিম থেকে হচ্ছে এটা তো হচ্ছে সম্পূর্ণ না ডিম থেকে হবে লার্ভা লার্ভা থেকে হবে পিউপা পিউপা থেকে হবে পূর্ণাঙ্গ প্রাণী এটা আর এই ক্ষেত্রে বোঝাচ্ছে ডিম থেকে নিম নিম থেকে পূর্ণাঙ্গ প্রাণী এই ক্ষেত্রে যে জিনিসটা বোঝাচ্ছে সাধারণত এই ক্ষেত্রে যে ক্ষেত্রে সম্পূর্ণ রূপান্তর হবে সেই ক্ষেত্রে শিশু প্রাণী এবং পরিপূর্ণ প্রাণী এদের মাঝখানে কোনো প্রকার সাদৃশ্য থাকবে না অর্থাৎ এই ক্ষেত্রে সাদৃশ্য থাকবে না এক এই এক্ষেত্রে সাদৃশ্য থাকবে ঠিক আছে এই ক্ষেত্রে ছোট দশাকে বলা হচ্ছে লার্ভা আর এই ক্ষেত্রে তাহলে কি লার্ভা থাকবে না এই ক্ষেত্রে লার্বা দশা থাকবে না এই ক্ষেত্রে পিউপা দশা থাকে এই ক্ষেত্রে পিউপা দশা থাকবে না এই ক্ষেত্রে পিউপা দশা থাকবে না তাহলে এই ক্ষেত্রে নিম দশা থাকবে না এই ক্ষেত্রে দশা থাকবে এই ক্ষেত্রে নিম থাকবে সুতরাং এইভাবে কিন্তু আমার জিনিসটাকে টেনে গিচে বড় করা লাগবে বুঝছো এখন তারপরে উদাহরণ দিতে হবে যে সম্পূর্ণ রূপান্তর কাদের ক্ষেত্রে পাইতেছি অসম্পূর্ণ রূপান্তর কাদের ক্ষেত্রে পাচ্ছি সুতরাং সম্পূর্ণ রূপান্তর পাচ্ছি মৌমাছির ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর পাচ্ছি আমি এর ক্ষেত্রে এখন ইটুক যখন আমি আনসার করলাম তুমি আমাকে বলো আমি এতটুকু আনসার করছি তুমি আমাকে কত দিবা আমি নিজেকে দুই দিব কে ভাইয়া আপনি তো শুধু সম্পূর্ণ আর অসম্পূর্ণ রূপান্তর লিখে রেখে দিচ্ছেন আপনি তো পুরো আনসার করেন নাই ঠিক আছে অর্থাৎ সম্পূর্ণ এবং অসম্পূর্ণ রূপান্তরের পার্থক্যটা লিখলে এই ক্ষেত্রে আমি ফুল মার্কস পাবো না এটুকের জন্য আমি দুই পাইছি এখন ফুল মার্কস এর জন্য জিনিসটাকে আমার কি করা লাগবে জিনিসটাকে আমাকে একটু বড় করা লাগবে জিনিসটাকে আমি কিভাবে বড় করব বা জিনিসটাতে আমি কি তথ্য উল্লেখ করবো দেখো এর মাধ্যমে বিভিন্নতাও পরিলক্ষিত হয় এই ক্ষেত্রে নিম্ফের যে বিভিন্ন ধাপ আছে এই ক্ষেত্রে নিমফের বিবরণ আমার দিতে হবে তখন তুমি লিখবা ঘাসফরিং এর ক্ষেত্রে আমরা নিমস থেকে পূর্ণাঙ্গ প্রাণী প্রাপ্তির ক্ষেত্রে নিম্নক্ত দশাগুলো পেয়ে থাকি অর্থাৎ পূর্ণাঙ্গ প্রাণী এখানে পাচ্ছি আমি পূর্ণাঙ্গ প্রাণী এই ফ্লোচারটা আমি আবার দিব এবং এই ফ্লোচারটা দেওয়া মানে এই ক্ষেত্রে ইনস্টারের কথা চলে আসবে এই ক্ষেত্রে মোল্টিং এর কথা চলে আসবে ঠিক আছে এই ক্ষেত্রে এক ডাইসন হরমোনের কথা চলে আসবে অর্থাৎ এই তিনটা জিনিস ফ্রি চলে আসবে সুতরাং এই জিনিসটা যখন আমি উল্লেখ করব। এই জিনিসটা যখন আমি উল্লেখ তখন এই আমি থেকে পেয়ে সাড়ে তিন চার যাব। এই এই অংশটুকু যখন আমি উল্লেখ করব তখন আমি কোশ্চেনটাতে সাড়ে তিন থেকে চার পেয়ে যাব। এবং আবার শেষে উল্লেখ করতে হবে যে ঘাস ফোরিং এরটা হচ্ছে আমার কি ধরনের ফোরিং এরটা হচ্ছে আমার হেমিমেটাবোলাস বা অসম্পূর্ণ ধরনের সুতরাং তোমরা আশা করি বুঝতে পারছো যে এখানে কিভাবে আনসার করলে আমি নাম্বারটাতে ফুল মার্কস পাবো তোমার মনে হইতে পারে যে না এখানে শুধুমাত্র অসম্পূর্ণ রূপান্তর আর সম্পূর্ণ পার্থক্য চাইছে তুমি দুই পাবা তোমাকে সাড়ে তিন বা চার পাওয়ার জন্য কি করতে হবে তোমার নিম দশা থেকে কিভাবে সে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হচ্ছে এটাও তোমার উল্লেখ করতে হবে তাহলেই তুমি এই কোয়েশনটাতে সাড়ে তিন থেকে চার মার্কস পেয়ে যাবা তাহলে এই ক্ষেত্রে এইটাই আবার রিপিট আসছে ঠিক আছে এখন চলে আসি হম এখন চলে আসতেছি ঠিক আছে এই কোয়েশ্চেনটা দেখো আমাদের কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশের একটা কোয়েশ্চেন ঠিক আছে এই জায়গাটাতে আসো আমরা ফোকাস করি এই ক্ষেত্রে আমরা ফোকাস করি এই ক্ষেত্রে যেটা আসতেছে সেটা হচ্ছে আমার ওসেলি ওসেলি কি ওসেলি ওসিলিকের অংশ ঘাসফরিং এর দর্শনের অঙ্গ দর্শনের অঙ্গ এটার অপর নাম কি সরলাক্ষী এটার অপর নাম হচ্ছে সরলাক্ষী এটা সংখ্যায় কয়টা সংখ্যায় হচ্ছে তিনটা এটা সংখ্যায় হচ্ছে তিনটা এবং এটা কি করে আলোক তীব্রতা নিয়ন্ত্রণ করে এটা আলোক তীব্রতা নিয়ন্ত্রণ করে এইটুক জিনিস যদি তোমার আনসারে থাকে একমার্ক পায়ে যাবা ঠিক আছে এক মার্ক পাওয়া যাবে তার পরবর্তী কোশ্চেনটাই দেখো বর্ণান্ধতা কেন হয় ঠিক আছে ও মা বর্ণান্ধতা কেন হয় দেখো জেনেটিক্সের এর কোয়েশ্চেন তারা দিয়ে রাখছে এতে দ্বারা আমরা কি বুঝতেছি ঠিক আছে এতে দ্বারা আমরা কি বুঝতেছি যে আমার খ নাম্বার কোশ্চেন ক খ কোশ্চেনের কোনো মা বাপ নাই এটা যে কোনো জায়গা থেকে কোশ্চেনটা হইতে পারে তাহলে বর্ণান্ধতা কেন হয় লাল সবুজ বর্ণান্ধতা এটা কি এটা একটা সেক্সলিং ডিসঅর্ডার এই কথাটা উল্লেখ থাকা লাগবে এটা একটা সেক্স ডিসঅর্ডার ঠিক আছে এটা একটা সেক্স ডিসঅর্ডার তাহলে এটা উল্লেখ থাকা লাগবে এইটা উল্লেখ থাকার পরে তাহলে এটা কোন ঝামেলা হবে এক্স ক্রোমোজোমে ঝামেলার জন্য হয় এই কথাটা উল্লেখ থাকা লাগবে এক্স ক্রোমোজোমে ঝামেলা হবে এক্স ক্রোমোজোমে ঝামেলা হবে এই এক্স ক্রোমোজমে ঝামেলা হলে মেয়েরা আক্রান্ত কম হবে মেয়েরা আক্রান্ত কম ছেলের আক্রান্ত বেশি ছেলের আক্রান্ত বেশি এবং এই ক্ষেত্রে মেয়েরা সাধারণত বাহক হয় মেয়েরা বাহক হয় ঠিক আছে এবং যারা লাল সবুজ বনন্দ হয় তারা লাল এবং সবুজ বর্ণের মাঝখানে পার্থক্য করতে পারে না এই কথাটা লিখব তারা লাল সবুজ বর্ণের মাধ্যমে পার্থক্য করতে পারে না এবং কোন টেস্টের মাঝখানে এটা দেখা যায় ইসিহারা টেস্টের মাধ্যমে এটা দেখা যায় ইশিহারা টেস্টের মাধ্যমে দেখা যায় ঠিক আছে সুতরাং ইটুক কথা উল্লেখ থাকলেই তুমি মোটামুটি এই ক্ষেত্রে এক দুই মার্কস পেয়ে যাবে এখন চাইছে কি আমাদের সবচেয়ে ফেভারিট কোশ্চেন ঠিক আছে যে উদ্দীপকে উল্লেখিত এককটি লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো কোনটা চাচ্ছে আমরা সবাই বুঝে গেছি সাধারণত সরভুজাকার দর্শন একক যা দুই ধরনের প্রতিবিম্ব সৃষ্টিতে সক্ষম আমরা কিন্তু জিনিসটা বুঝে গেছি আলটিমেটলি কি চাইছে এখানে ওমাটিডিয়ামের লম্বচ্ছেদের চিত্র চাইছে তাহলে আসো এটা তো আমরা সবাই পারি আমরা সবাই তো এটা আঁকতে সিদ্ধ হস্ত এবং আমি যখন তোমাদের ঘাস ফুলিং পড়াইছিলাম এটা কিন্তু আমি তোমাদের অবশ্যই অবশ্যই আঁকতে বলছি এটা আসবেই ঠিক আছে আমার মনে আছে আমি তোমাদের মনে হয় ঘরের মতো স্ট্রাকচার করে এটা পড়তে পড়তে বলছিলাম ঠিক আছে ঠিক আছে এই যে এরকম ওয়ালের মতো করে এটা আঁকতে বলছিলাম ঠিক আছে এইভাবে কিন্তু আমি জিনিসটা তোমাদের আঁকতে বলছিলাম তো এটার মাঝখানে যে অংশটা থাকে এটা একটা অংশ আর এটার সাথে লাগানো থাকে হচ্ছে আমার এই অংশটা ঠিক আছে এই অংশটা লাগানো থাকে এটা হচ্ছে র্যাবডোম এটা র্যাবডোম ঠিক আছে এখান থেকে আমার মূলত স্নায়ুতন্তু গঠিত হয়ে যায় ঠিক আছে তো একদম বাইরে যে জিনিসটা সেটা ছিল করনিয়া আমি এখানে এমনিই লিখতেছি তোমরা মার্কিনটা ভালো মতো করবা কর্নিয়া ঠিক আছে এটা ছিল আমার ক্রিস্টালাইন কোন এটা ছিল র্যাবডোম র্যাবডোম ঠিক আছে আর নিচে হচ্ছে কি ভিত্তি পর্দা ভিত্তি পর্দা এবং সবার নিচে হচ্ছে স্নায়ুতন্তু সবার নিচে হচ্ছে স্নায়ুতন্তু তো আমি ইটু কেন লিখলাম এটা হচ্ছে স্ট্রেট লাইন অর্থাৎ আলো কর্নিয়ার পর ক্রিস্ট লাইন কোন তারপরে র্যাবডোম তারপরে ভিত্তি পর্দা হয়ে স্নায়ুতন্তুর মাধ্যমে ব্রেনে চলে যাবে আলো এই বরাবর চলে আর আশেপাশে থাকে প্রোটেকশনের জিনিস এবং তৈরি করার জিনিস যেমন কর্নিয়া তৈরি করার কোষ এটা হবে আমার কি কোষ কর্নিয়া জেন কোষ ঠিক আছে তাহলে কর্নিয়া তৈরি করার কোষটা হচ্ছে আমার কর্নিয়া জেন কোষ এই কোষটা হচ্ছে আমার কর্নিয়া জেন কোষ এবং আবার বলে রাখি যখনই কোষ বলবো সেই ক্ষেত্রে অবশ্যই নিউক্লিয়াস দিতে হবে সুতরাং এটা কি কোষ এটা হচ্ছে কর্নিয়া জেন কোশ এটা হচ্ছে কর্নিয়া জেন কোশ ঠিক আছে এটা হচ্ছে কর্নিয়া জেন কোশ এবং এই কর্ণিয়াজেন কোষের পাশে ঠিক আছে যে কোষটা আছে সেই কোষটার নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ দাঁড়াও আমি অন্য একটা কালের মাধ্যমে দেখাই হ্যাঁ এই যে কোষটা এখানে যে কোষটা বিদ্যমান সেটা হচ্ছে আমার ক্রিস্টালাইন ক্রিস্টালাইন কোন কোন এখান থেকে তৈরি হয়েছে এই কারণে এই কোষটার নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ ঠিক আছে আর চারপাশে থাকতেছে কি ওয়াল চারপাশে থাকতেছে আমাদের ওয়াল তাহলে এই ওয়ালটা কি এই ওয়ালটা হচ্ছে আমার আবরণী এই দুইটা হচ্ছে আমার আইরিশ রঞ্জক আবরণী এই দুইটা হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী কোষ এটা হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী কোষ ঠিক আছে তাহলে এর নিচে এই আবরণী কোষটার নাম কি রেটি নুলার রঞ্জক আবরণী কোষ এটা নাম হচ্ছে রেটি নুলার রঞ্জক আবরণী কোষ ঠিক আছে আবরণী কোষ এই যে তাহলে আমার কি বাকি আছে মাঝখানে একটা কোষ বাকি আছে সেই কোষটার নাম কি রেটি নুলার কোষ এই যে কোষটা বাকি আছে সেই কোষটার নাম হচ্ছে কি রেটিনুলার কোষ আবার যেহেতু কোষ আকছি আমার এই ক্ষেত্রে নিউক্লিয়াসটা দিয়ে দিতে হবে এটা হচ্ছে তাহলে কি রেটিনুলার কোষ সুতরাং আমি কি পেয়ে গেলাম আমি চিত্রটা পেয়ে গেলাম এখন নিচে কি দেওয়া লাগবে চিত্র নিচে কি লিখবো চিত্র চিত্র ওমা টি ডিয়াম ব্র্যাকেটে এটা কি আকছি লম্বচ্ছেদ আকছি সুতরাং আমার পাশে লিখতে হবে এটা হচ্ছে লম্বচ্ছেদ ঠিক আছে এটা হচ্ছে লম্বচ্ছেদ এটা লেখাটা হচ্ছে কি স্মার্টনেস এইটা লেখাটা হচ্ছে স্মার্টনেস সুতরাং পাশে আমি কি করবো ওকে আশা করি এটা আমরা বুঝতে পারছি ঠিক আছে এক্ষেত্রে সংখ্যা উল্লেখ না আমি কোশ্চেনে কি চাইছে চিত্র অঙ্কন করুন কোন কিছু লিখবো না কোশ্চেনে চাইছে লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আমার আনসার এখানেই শেষ খাতাম টাটা বাই বাই ঠিক আছে ইউটিউব পর্যন্ত आंसर করে আমার শেষ দেখো মানব দেহ কি উদ্দীপকের অনুরূপ প্রতিবিম্ব সৃষ্টি হয় তাহলে এই ক্ষেত্রে কি চাইছে এখন চলে আসি এটা এটার আনসারে চলে আসি ঠিক আছে দেখি হ্যাঁ তাহলে তাহলে খুব খুব সম্ভবত সম্ভবত এটাই আমাদের শেষ আমি এই জায়গাতে এটার আনসারটা দিচ্ছি মানবদেহ কি উদ্দীপকের অনুরূপ প্রতিবিম্ব সৃষ্টি হয় তাহলে এই জায়গায় আসি তাহলে মানবদেহে অনুরূপ প্রতিবিম্ব সৃষ্টি মানে কি দুই ধরনের প্রতিবিম্ব অর্থাৎ এই ক্ষেত্রে আমার অ্যাপোজিশন এবং প্রতিবিম্বের কথাটা উল্লেখ থাকা লাগবে না যে আমি যদি হচ্ছে চা নিয়ে আসি আপনার জন্য আমি যে হচ্ছে চা নিয়ে ঘুরতেছি ওরা কিন্তু মানে এটা বুঝে নাই ঠিক আছে আমার কিন্তু চা যেটা আমার দেখা হচ্ছে উড়িটা একটু বড় করে ধরলাম খেয়াল করা ঠিক আছে তো চা নিয়ে ঘুরতেছি তো ভাই যখনই হচ্ছে ফ্রি হবে চা খেয়ে নিবে কোনো সমস্যা নেই ওই নিয়ে টেনশন করার কোনো কারণ নেই কিন্তু আমাদের কিন্তু যথেষ্ট টেনশন করার একটা কারণ আছে সেটা হচ্ছে কি এই যে ভাইয়া ধরে হচ্ছে ক্লাস নিচ্ছে শুরুতে যদি হচ্ছে হচ্ছে অ্যাটেন্ডেন্ট ভালোই ছিল মোটামুটি হচ্ছে ষাট সত্তর জন ক্লাসে ছিল ঠিক না কিন্তু এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে অর্ধেক হয়ে গেছে এবং এটা আসলে সত্য কথা বলতে হতাশাজনক একটু একটু না অনেকটুকু ওকে এখন কারণ হচ্ছে তোমাদের জন্য হচ্ছে ক্লাস নেওয়া হচ্ছে তুমি যদি ক্লাস না করো তো এই যে আমাকে মেনশন দিতে হবে বারবার তো আমি বসে বসে ক্লাস করতে হবে ব্যাপারটা এরকম আর কি ঠিক না এবং এটা হচ্ছে দেখো এই ক্লাসগুলো এখন আমি জানি তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই ক্লাস তো করাচ্ছেন শুধু বোর্ড কোশ্চেনই সলভ করাচ্ছেন এটা নতুন কি খেয়াল করো বোর্ড পরীক্ষাতে বোর্ড কোয়েশ্চেনগুলো কমন পড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে ঘাস ফোনিং থেকে যদি প্রশ্ন হয় ভাই যে কোয়েশ্চেনগুলো সলভ করাইছেন এর বাইরে থেকে যে প্রশ্ন আসবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি ভাই কি গ্যারান্টি দিবেন দিব এতে কি হবে না হবে এটা তো আসলে হচ্ছে ব্যাপারটা একটু ইলজিক্যাল হয়ে যাবে ঠিক না তো আশা করবো আমরা হচ্ছে দেখো আমরা কিন্তু হচ্ছে মানে সত্য কথা এটা হচ্ছে একটা বিগ প্রজেক্ট হিসেবে নিয়েছিলাম হাতে যে প্রচুর সিকিউর সলভিং ক্লাস হবে শুধু বায়োলজি না বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি সব ঠিক আছে এখন সেই জায়গাতে যদি তোমরা তোমরা যদি এটাকে মনে করে যে একটু গুরুত্ব না দাও তাহলে তো ব্যাপারটা মানে হচ্ছে একেবারে কি বলে এটা ওই আগুনে জল ঢেলে যাওয়ার মতো যে কাহিনী আর কি এরকম হয়ে যাবে ঠিক না এখন এটা যদি হচ্ছে আমরা অন্য ভাবে নিয়ে আসতাম তখন ঠিকই এটার একটা হাইপ থাকতো যে এটা আমরা একটা পেইড কোর্স করতাম ঠিক আছে এটা একটা রিভিশন কোর্স করে ফেলতাম এটা একটা এরকম হচ্ছে একটা প্রোগ্রাম করে ফেলতাম তখন দেখা যেত হচ্ছে সবাই বলতো যে ভাই ফি একটু কম রাখেন এটা করেন এটা করেন আর এখন ফি দিয়ে দিচ্ছি মানে এরকম বাগনা করে দাঁত নাই দাঁত না গরুই নাই পুরা এরকম একটা অবস্থা ঠিক আছে আমি আর মাঝখানে বিরক্ত না করি ভাই শেষ করুক ঠিক আছে কিন্তু আমি আশা করবো যে তোমরা একটু গুরুত্ব সহকারে ক্লাসগুলো নিবা তাহলে আমরাও একটু মনে করি এটাকে গুরুত্ব সহকারে নিব নিবো নয় হচ্ছে যে এত সুন্দর স্লাইড টাইট করে নিয়ে আসছে দিন থেকে দেখা যাবে এরকম কিছু করলো না কারণ কি দরকার নাই ওরা নিজেরাই তো গুরুত্ব ইচ্ছে না ব্যাপারটা এরকম আর কি ওকে তো ঠিক আছে তো আশা করি যাদের হচ্ছে চায়ের পিপা সব পাইছিল চায়ের পিপা সব চলে গেছে কারণ বুঝছো তো একেবারে কাপের কাপ ভর্তি করে চা নিয়ে আসছি ঠিক আছে তো হচ্ছে আপাতত ভাই কন্টিনিউ করুক আল্লাহ আসো তোমাদের আবার সদুপদেশমূলক কথাবার্তা শেষে আবার আমরা পড়াশোনায় চলে আসি ঠিক আছে আলটিমেটলি কিন্তু তোমরা যদি পার্টিসিপেট না করো আমাদেরও তো কষ্ট করতে ইচ্ছা করে না বলো এই শীতের রাতে তোমরা যেহেতু ক্লাস আমাদেরও একটা উদ্দীপনা যে না আমাদের মেয়েরা পড়াশোনা করতেছে এই জন্য ক্লাসে আসতেছে আমরাও ক্লাসে আসতেছি এ কারণে আমরা ক্লাসগুলো নিচ্ছি তোমরা যদি আমাদের পিছে না থাকো আমাদের যদি অনুপ্রেরণা না দাও তা আমরাও তো কি হয়ে যাবো আমরাও তো নিস্তেজ হয়ে যাবো আমরাও তো ক্লাস নিতে আর যাবো না তাই না এই কারণে আশা করি সামনের সিকিউ ক্লাসগুলোতে আমরা অ্যারেঞ্জ করবো আরো ইনশাল্লাহ তোমরা যাতে আরো বেশি পরিমাণে থাকো আরো বেশি পরিমাণে এনার্জি শো করো তাহলে তোমাদেরই উপকার হবে 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 আমাদের আমাদের খুব বেশি বেশি উপকার উপকার তোমাদেরই ঠিক আছে আসো তাহলে তাহলে আমরা এই জায়গায় ছিলাম যে আমার সুপার পজিশনের কথাটা উল্লেখ থাকতে হবে এটা উল্লেখ থাকলে আমি কত মার্কস পাবো আমি এই ক্ষেত্রে একটা মার্কস আমি এক্ষেত্রে পেয়ে যাবো তাহলে অ্যাপোজিশন সুপার পজিশনের কথা উল্লেখ করলাম খুব বেশি বর্ণনা করা দরকার নাই যে উজ্জ্বল আলোতে হচ্ছে অ্যাপোজিশন আর স্তিমিত আলোতে হচ্ছে পজিশন তাহলে এটা হচ্ছে এদের খুব বেশি দরকার নাই করলাম এখন কি চলে মানব দেহ কি মানব দেহের জুওলজির সপ্তম অধ্যায় সমন্বয় এবং নিয়ন্ত্রণের একটা কোয়েশ্চেন অর্থাৎ চোখের প্রতিবিম্ব গঠনের কথাটা বলা হয়েছে তাহলে এই ক্ষেত্রে আমি যখন চোখের প্রতিবিম্ব গঠন করব। এই ক্ষেত্রে আমার চোখের একটা রাফ স্ট্রাকচার রাখতে হবে ঠিক আছে এটা যারা সপ্তম অধ্যায় পড়ো নাই তোমাদের অনেকেরই শর্টে নাই তাদের জন্য এটা আনসার করা কিন্তু টাফ এবং এই টাইপের কোয়েশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে এই কারণেই দেখছো এটা কিন্তু দুই সালের বোর্ডের কোয়েশ্চেন এই কারণে আমরা তোমাদের একটু আগের বোর্ডের কোয়েশ্চেন করাচ্ছি কোভিডের আগের ঠিক আছে এই কারণে এটা মিক্সড একটা কোয়েশ্চেন এটা হচ্ছে কি লেন্স এটা হচ্ছে আমাদের চোখের লেন্স সামনের দিকের এই অংশটা হচ্ছে কর্নিয়া সামনের দিকের এই অংশটা হচ্ছে কর্নিয়া পরীক্ষাতে এরকমই একটা চিত্র আঁকা লাগবে রে ঠিক আছে এটা হচ্ছে কর্নিয়া তাহলে এটা কর্নিয়া পিছে হচ্ছে লেন্স এবং সবার পিছে যে লেয়ারটা থাকতেছে সেটা হচ্ছে রেটিনা ঠিক আছে এটা হচ্ছে আমার রেটিনা ঠিক আছে এটা হচ্ছে লেন্স এটা হচ্ছে কর্নিয়া ঠিক আছে এটা হচ্ছে কর্নিয়া তো দেখো লেন্সের সামনে কর্নিয়ার আগে একটা জায়গা আছে এই জায়গাতে কি থাকে কান্না অশ্রু জল থাকে এই প্রকোষ্ঠটাকে বলা হয় এখানে থাকে হচ্ছে অ্যাকোয়াস হিউমার এখানে থাকে অ্যাকোয়াস হিউমার ঠিক আছে এখানে থাকে অ্যাকোয়াস হিউমার ঠিক আছে এইদিকে থাকে তোমার হচ্ছে অনেকটা ই থাকে এই যে আইরিস থাকে এগুলো আকার আঁকতে আঁকলেও পারো না আঁকলেও দরকার নেই এই যে এখানে থাকে অ্যাকোয়াস হিউমার আর এর পিছে রেটিনা লেন্স এবং রেটিনা এর মাঝখানের যে জায়গাটা এখানে থাকে ভিট্রিয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার ঠিক আছে এবং রশ্মি কোন দিক থেকে আসে এই দিক থেকে আসে এবং এই রশ্মিটা এটা এক ধরনের কি ধরনের লেন্স এটা এক ধরনের উত্তর লেন্স কি ধরনের উত্তর লেন্স ফলে এই ক্ষেত্রে আলোক রশ্মিটা যখন আসতেছে এই ক্ষেত্রে আলোক রশ্মিটা যখন আসতেছে এই ক্ষেত্রে আলোক রশ্মিটা যখন আসতেছে এই আলোক রশ্মিটা কি হয়ে যাচ্ছে অভিসারী হয়ে যাচ্ছে আলোক রশ্মিটা হয়ে যাচ্ছে অভিসারি ঠিক আছে অভিসারী হয়ে যাচ্ছে এবং অভিসারী হয়ে কি হচ্ছে আলটিমেটলি রশ্মিটা এই বিন্দুতে মিলিত হচ্ছে যে বিন্দুতে মিলিত হয় রেটিনার যে বিন্দুতে আমার মিলিত হয় সেটাকে বলা হয় পিতবিন্দু সেটাকে বলা হয় পিতবিন্দু বা ফোভিয়া ফোভিয়া সেন্ট্রালিস সেন্ট্রালিস বা এই বিন্দুতে মিলিত হয় এই বিন্দুতে মিলিত হচ্ছে তো এই বিন্দুর পরের কাহিনী কি হচ্ছে এই বিন্দুতে সবচেয়ে উজ্জ্বল প্রতিবিম্ব গঠিত হয় কিন্তু এটার মাধ্যমে তুমি ভেনে যাইতে পারবে না তোমার আলটিমেটলি যাওয়া লাগবে কোথায় ব্রেনে যেতে হবে তো ব্রেনে যাওয়ার জন্য কি করবা এই জায়গা থেকে একটা স্নায়ু বের হয় এই স্নায়ুর মাধ্যমে উদ্দীপনাটা ব্রেনে চলে যায় উদ্দীপনাটা আলটিমেটলি কোথায় যাচ্ছে উদ্দীপনাটা আলটিমেটলি ব্রেনে চলে যাচ্ছে ঠিক আছে এই স্নায়ুর নাম হচ্ছে অপটিক্স স্নায়ু এই স্নায়ুর নাম হচ্ছে অপটিক্স নার্ভ এটা হচ্ছে ব্রেন তাহলে দেখো আলো কোন কোন লেয়ার ভেদ করে যাচ্ছে আলো কি কি জায়গা দিয়ে যাচ্ছে এই ছবিটা উল্লেখ করতে হবে এই যে ছবিটা এই ছোট্ট একটা ছবিটা এরকম ভাবে এবং এই ফ্লোচারটা উল্লেখ থাকা লাগবে কোন ফ্লোচার দেখো আমি লিখে দিচ্ছি তাহলে আলো আলো কোন জায়গা দিয়ে প্রবেশ করতেছে আলো সবার আগে ভেদ করবে ঠিক আছে কর্নিয়ার পরে এটা কোথায় যাবে হিউমার কর্নিয়ার পরে অ্যাকোয়াস সিউমার ঠিক আছে অ্যাকুয়াস হিউমারের পরে ছিদ্র ছিদ্রটার নাম হচ্ছে পিউপিল পিউপিল পিউপিলের পরে লেন্স ঠিক আছে লেন্সের পরে কোন দিকে যাব উপরে যাই হ্যাঁ লেন্সের পরে ভিট্রিয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার ভিট্রিয়াস হিউমারের পর রেটিনা রেটিনার পর অপটিক স্নায়ু এবং অপটিক স্নায়ুর পর এটা যাচ্ছে কোথায় ব্রেনে এবং ব্রেনে আমার প্রতিবিম্ব গঠিত হচ্ছে ব্রেনে আমার এটার প্রতিবিম্ব গঠিত হচ্ছে আলটিমেটলি ব্রেনে যে আমার প্রতিবিম্ব গঠিত হয় এই ক্ষেত্রে উজ্জ্বল আলো এবং স্তিমিত আলো উজ্জ্বল আলো এবং স্তিমিত আলোতে আলাদা কোনো প্রতিবিম্ব গঠিত হয় না এই ক্ষেত্রে একই ধরনের প্রতিবিম্ব গঠিত হয় সুতরাং এই ক্ষেত্রে অ্যাপোজিশন এবং সুপারপজিশন প্রতিবিম্ব গঠিত হচ্ছে না সুতরাং তোমার এই ক্ষেত্রে আনসারটা কিভাবে করা লাগবে সবার আগে এর উজ্জ্বল আলোতে অ্যাপোজিশন আর অনুজ্জ্বল আলোতে বা স্তিমিত আলোতে যে সুপারপোজিশন প্রতিবিম্ব গঠিত হচ্ছে সেটার উল্লেখ করা লাগবে এবং সেটার ব্যাপারে দুই একটা কথা বা পার্থক্যটা উল্লেখ করা লাগবে তার পরবর্তীতে কি উল্লেখ করা লাগবে সেই ছবিটা চোখের ছবিটা দেওয়া লাগবে এবং চোখে আলো কিভাবে প্রবেশ করে যাচ্ছে এই ফ্লোচারটা এবং এই ফ্লোচারটা উল্লেখের লাগবে সাধারণত আমাদের ব্রেনে এইভাবে চোখের দ্বারা যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা উল্টানো অবস্থায় তৈরি হয় অর্থাৎ চোখের ভিতরে ছবি উঠে উল্টা সেটা ব্রেনে সোজা হয়ে যায় এবং উজ্জ্বল আলো এবং স্থীমিত আলোতে গঠিত প্রতিবিম্ব সাধারণত একই রকম হয়ে থাকে কোনো প্রকার পার্থক্য হয় না সুতরাং সর্বশেষ লাইনটা কি দিব মানব দেহে উদ্দীপকের অনুরূপ প্রতিবিম্ব সৃষ্টি হয় না অর্থাৎ এই ক্ষেত্রে অ্যাপোজিশন এবং সুপার পজিশন প্রতিবিম্ব সৃষ্টি হয় না সুতরাং আশা করি এতক্ষণ পর্যন্ত আমরা যে কোয়েশ্চেন গুলা করলাম আমাদের সবগুলো এই হে রিসবি ফার্স্ট ঠিক আছে এটা তো আমি নিছি রে এটা আমার নাম লিখে দেই এখন ঠিক আছে ডক্টর শুভ ঠিক আছে ডিএমসি কত আমি কত ছিলাম রে হান্ড্রেড থার্ড ঠিক আছে এটা লিখে দিলাম তোমাদের কিন্তু হচ্ছে বোর্ড ঠিক আছে এই যে আমিও কিন্তু হচ্ছে মানে বোর্ড এত খারাপ করি নাই ঠিক আছে আমাদের টাইমে কিন্তু বোর্ড এবং ঢাকা বোর্ড মিলিত ভাবে ঢাকা বোর্ড ছিল আমি কিন্তু সেই ঢাকা বোর্ডের পরীক্ষায় ট্যালেন্ট পুল বৃত্তি পাওয়া ঠিক আছে কত তোমার ছিলাম একশো দশ মনে হয়েছিলাম হান্ড্রেড টেন ছিলাম ট্যালেন্ট পুলে ফার্স্ট হয়ে নাই বাট ট্যালেন্ট পুল বৃত্তি পাওয়া মানুষ তো একটু ভাব নিতেই পারি সমস্যা নাই তো তোমাদের এখন পর্যন্ত যে ফুল ক্লাসটা করলা কোন জায়গায় কোনো কোশ্চেন নিয়ে অসুবিধা আসছে কিনা আমাকে একটু বলো যে না ভাই এই জায়গার এই জায়গাটা আবার রিক্যাপ করতে হবে সুতরাং এই ক্ষেত্রে ফোকাসের বিষয়টা কি ঘাসফড়িং থেকে ফোকাস নিলে এর শ্বসনতন্ত্রটা ফোকাস নিয়ে ভালোমতো পড়তে হবে এর রক্ত সংবহনতন্ত্র ফোকাস নিয়ে পড়তে হবে এর রেচনটা ফোকাস নিয়ে পড়তে হবে এর দর্শন এবং রূপান্তর এগুলো ভালো মতো পড়তে হবে বাট এই পড়াগুলো হচ্ছে ফর গ ক এবং ক্ষয়ের কোশ্চেন যে কোনো জায়গা থেকে হতে পারে ক এবং ক্ষয়ের কোশ্চনটা যে কোনো জায়গা থেকে হতে পারে এটা মাথায় রাখতে হবে যে আমি যে তোমাকে বললাম যে মাইনুল বলে যে কত পার্সেন্ট আসতে পারে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন সাধারণত ক এবং কোনো মা নাই ক এবং খ যে কোনো জায়গা থেকে আসতে পারে ইভেন ঘাস চ্যাপ্টারে অন্য চ্যাপ্টার থেকেও ক খ আসতে পারে এটা আমার মনে রাখতে হবে এবং এই ক্ষেত্রে কম্বিনেশন আসতে পারে কম্বিনেশন কি রুই মাছের সাথে আসতে পারে হাইড্রার সাথে আসতে পারে এবং মানুষের সাথে কম্বিনেশন কোশ্চেন আসতে পারে সুতরাং এই তিনটা জিনিস আমরা যখন পড়ব এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে ক চ্যাপ্টারে যে কোনো জায়গা থেকে হতে পারে সুতরাং আমি শুধু গেলাম পাশের ফ্রেন্ডের আশায় নিয়ে গেলাম ওই জায়গায় কিন্তু ধরা খাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে এবং আমরা যখনই পড়ব আমাদের তো এখনো যাদের রুই মাছ পড়া হয় না তাদের কাছে একটু কঠিন লাগবে বাট আমাদের রুই মাছ হাইড্রা এবং মানুষের সাথে এই খাসফরিং এর তুলনা করে চ্যাপ্টারটা পড়তে হবে ঠিক আছে হুম আচ্ছা

ওকে তোমরা নিজেদের ওয়ালে তারপর হচ্ছে 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 আমাদের আমাদের গ্রুপে একটু রিভিউ জানাবা যে যে এরকম ফ্রি ফ্রি ক্লাস ক্লাস এবং সেটা মানে কোয়ালিটি তো তোমরা বুঝতেই পারতো যে ভাই কোন লেভেলের ক্লাস নেয় তো ওই রকম হচ্ছে তোমরা একটা রিভিউ জানাবা যাতে অন্যরাও একটু আগ্রহী হয় এবং তোমাদের বন্ধু বান্ধবরা যাতে কি এটার প্রতি একটু ইন্টারেস্ট জন্মায় ঠিক না এই জিনিসটা একটু তোমাদের মাথায় রাখো ওকে এটাই তাহলে ভাই সেটাই কি ঠিক আছে তো তোমরা সবাই আমাদের এবং এই যারা নাই তোমরা যারা হচ্ছে ইন্টারে রিভেন কিভাবে আনসার করা লাগবে এটা নিয়ে অনেকেই অনেকে ডাউটে থাকে তো তোমরা তোমাদের ফ্রেন্ডের কাছে এই ক্লাসটা শেয়ার করতে পারো যে এই ক্লাসটা টা তোরা করে দেখ ভাল লাগলে করবি না লাগলে না সমস্যা নাই এই ধরনের ক্লাস আমরা আরো সামনে নিব ইনশাল্লাহ তোমরা আমাদের সাথেই থাকো এবং যে কোনো সমস্যায় তোমরা আমাদের কাছে রিচ করতে পারো কোনো অসুবিধা নাই তো এই শীতের রাত্রিতে তোমাদের আর নিদ্রা থেকে তোমাদের বঞ্চিত না করি পড়াশোনা থেকে তোমাদের বঞ্চিত না করি এখন তোমরা পড়াশোনায় বসে যাও ঠিক আছে সবাই ভালো মতো পড়াশোনা করো ইনশাল্লাহ যারা টোয়েন্টি ফোর তাদের কিন্তু টোয়েন্টি ফোর সালটা চলে আসছে তাদের পরীক্ষা কিন্তু এই বছরেই এবং যারা টোয়েন্টি ফাইভ তারাও কোমর বেঁধে পড়াশোনা শুরু করো কারণ এই বছরেই তোমাদের কি বড় বড় পরীক্ষা আছে ইয়ার চেঞ্জ পরীক্ষা থাকবে তোমাদের প্রি টেস্ট থাকবে এমনকি টেস্টও হয়ে যেতে পারে সুতরাং সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা নিয়ে তোমাদের জন্য কামনা এবং প্রাণ ভরা দোয়া রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে ঠিক আছে আসসালামু আলাইকুম